আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিউল হাসান সেলিম, রেডিওবাইটির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাসের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো আমরা আজকে আসলে জানবো যে হোয়াট ইজ কিওয়ার্ড, মানে কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ডের মানদণ্ড কেমন হলে আমাদের চয়েস করা উচিত, এবং কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা ভালো রেজাল্ট পাবো, এগুলোই আমরা ক্লাসে ডিটেলস দেখবো। হ্যাঁ, তো আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে কিওয়ার্ড কি। তো আমি যদি একটু গুগলে যাই তাহলে বুঝতে পারবো যে ধরেন আমরা আমাদের নিত্য নতুন প্রয়োজনে গুগলে যখন যেটা লিখে সার্চ করি না কেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড। ধরেন আমি গুগলে লিখে সার্চ করলাম যে হাউ টু মেক মানি অনলাইন, এই যে আমি হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করলাম, তো এটাও আসলে এক ধরনের কিওয়ার্ড। হ্যাঁ, আমরা যখন যেটা লিখেই সার্চ করি না কেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমরা আমাদের বিজনেসের জন্য অথবা আমাদের প্রোডাক্টের জন্য অথবা আমার ওয়েবসাইটের জন্য যেই কিওয়ার্ডটা কিনা চয়েস করব, কেউ কিন্তু আমাদের গুগলে সার্চ করার জন্য কোনো ওয়েবসাইট লিখে সার্চ করে না। হ্যাঁ, সে হয়তো বা কোনো টপিকস লিখে সার্চ করে, বাট সেই টপিকসটা লিখে সার্চ করার ফলে দেখেন এখানে ওয়েবসাইট গুলো শো করতেছে। তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করাতে যে ওয়েবসাইটের রেজাল্টে আসবে, তো এটাকে বলা হচ্ছে গুগলের র্যাঙ্কিং। মানে প্রথম পর্যায়ে আমার এখানে অবশ্য সার্চের 100টা রেজাল্ট আছে, ডিফল্ট ভাবে আপনাদের হচ্ছে যে 10টা করে থাকবে। আমি সার্চ রেজাল্ট একটু কমায় দেই, যে আমরা যদি সার্চ সেটিংস এ যাই, নর্মালি ব্রাউজারে সার্চ সেটিংস এ ডিফল্ট 10টা করে থাকে, আমি এখানে 100 করে রাখছিলাম। আমি আবারও 10টা করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, যে 10 রেজাল্ট পার পেজ। নিয়ে এসে আমি যদি সেভ দিয়ে দেই, এই যে দেখেন এখন আমাদের হয়তো 10টা করে রেজাল্ট আসবে, এখনো সেভ হয় নাই, রিলোড দিলে বোঝা যাবে। এই এখানে 10টা রেজাল্ট চলে আসছে এখন। এরপরে নেক্সট পেজ, নেক্সট পেজ, এভাবে নেক্সট পেজ আছে। তো আমরা যখন গুগলে লিখে সার্চ করলাম যে হাউ টু মেক মানি অনলাইন, যে অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়, এটা জানার উদ্দেশ্যে আমি যখন গুগলে লিখে সার্চ করলাম, এখানে প্রথম পর্যায়ে যে ওয়েবসাইট গুলো আসছে সেই ওয়েবসাইট গুলোকে বলা হয় গুগলের টপ র্যাঙ্কিং ওয়েবসাইট। মানে তার মানদণ্ডটা হচ্ছে অনেক ভালো, এবং সেম রেজাল্টে যে হাউ টু মেক মানি অনলাইন এই টপিকস এর উপর নির্ভর করেও কিন্তু গুগলে আরো মেনি মেনি সাইট আছে। হ্যাঁ, এই যে যেমন নেক্সট পেজে গেলেও আমরা সাইট গুলো পাবো, বাট আমরা কখনোই কিন্তু সার্চ দেওয়ার ফলে যে প্রথম পেজে যে সাইট গুলো আসে সেই সাইট গুলোই আমরা সাধারণত ভিজিট করে থাকি। হ্যাঁ, এখানে রেজাল্ট দেখাচ্ছে প্রায় 5 কোটির উপরও রেজাল্ট দেখাচ্ছে এই কিওয়ার্ডের উপর নির্ভর করে ওয়েবসাইট আছে। তো আমরা কখনোই কিন্তু এই সেকেন্ড পেজ, থার্ড পেজ বা ফোর্থ পেজে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে ভিজিট করতে যাই না। তো আমরা যখন ভিজিট করতেও যাই না, তখন কিন্তু সেই ওয়েবসাইটের কোনো ভিজিটর পাইলো না অথবা ট্রাফিক পাইলো না। হ্যাঁ, তো তার কোনো ভালো বেনিফিট হলো না বা কোনো বিজনেস হলো না। তো সে চাচ্ছে যে তার ওয়েবসাইটটাকে সেম কিওয়ার্ড দিয়ে সার্চ করলে, ধরেন 10 নাম্বার পেজে যার ওয়েবসাইটটা ছিল তাকে কিভাবে 1 নম্বরে নিয়ে আসা যায়, এই ওয়েটাকেই সাধারণত বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর একটা পদ্ধতি। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে সঠিক কিওয়ার্ড বাছাই করতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের জন্য যদি এই কিওয়ার্ডটা চয়েস করি যে হাউ টু মেক মানি অনলাইন, এই কিওয়ার্ড নিয়ে কিন্তু অনেকেই কাজ করতেছে। তো শুধুমাত্র যে আমরাই কাজ করব তা না, বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে অথবা রিসার্চ করতে হবে সেম কিওয়ার্ডটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে মান্থলি কত সার্চ করতেছে। হ্যাঁ, এই কিওয়ার্ডটা দিয়ে কতজন সার্চ করে, যে আমি হয়তো আমার মন মতো একটা কিওয়ার্ড নিলাম যে হাউ টু মেক মানি অনলাইন, আচ্ছা আমি হয়তো এটা দিয়ে সার্চ দিলাম, যে আর কেউ কি আদৌ এটা দিয়ে সার্চ দেয় অথবা মান্থলি কত পরিমাণে সার্চ দেয়, এবং এই কিওয়ার্ডটা নিয়ে কতজন কাজ করতেছে, মানে এসইও করতেছে, বা কতজন চাচ্ছে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য। আমার এই কিওয়ার্ডটা কাজ করলে আমার জন্য ডিফিকাল্ট কত হবে, হার্ড হবে, লো হবে না মিডিয়াম হবে। হ্যাঁ, এইগুলো সবকিছু রিসার্চ করে আমাদের সঠিক কিওয়ার্ড বাছাই করতে হবে, অর্থাৎ
আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যদি কিওয়ার্ড বাছাইটা সঠিকভাবে না করতে পারি, তাহলে আমরা কিওয়ার্ডটা কখনো গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো না, অথবা গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ গুলো করতে হবে। তবে আমার ব্রাউজারে কিছু এক্সটেনশন দেওয়া আছে, এক্সটেনশন দেওয়ার কারণে দেখেন হয়তো আমার এখানে কিছু এক্সট্রা ফিচার শো করতেছে, আমি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, অথবা কি কি এক্সটেনশন ইউজ করতে হবে কাজের জন্য। যেমন এখানে আমার হয়তো সার্চ দেওয়ার ফলে দেখেন আমাকে দেখাচ্ছে যে সার্চ রেজাল্ট, যে এস্টিমেট সার্চ ভলিউম, মানে কত সার্চ হয় এই কিওয়ার্ডটা দিয়ে ইউনাইটেড স্টেট থেকে, 74,000 দেখাচ্ছে। এর হচ্ছে যে সিপিসি রেট কত, কস্ট পার ক্লিক, বা এখানে আরো কিছু আইডিয়া দেখাচ্ছে কিওয়ার্ডের। এগুলো আমাদের এক্সটেনশনে, আমরা একটু পরে আসবো যে কি কি এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। তবে আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে ফার্স্ট আমরা কিওয়ার্ডের কিছু প্যাটার্ন জানবো। হ্যাঁ, কিওয়ার্ড কয়েকটা প্যাটার্নের হয়, কিওয়ার্ড সাধারণত তিনটা প্যাটার্নে হবে। আমরা একটু দেখি যে ডিফারেন্স টাইপ অফ কিওয়ার্ড প্যাটার্ন, ডিফারেন্স টাইপের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি দেখতেছি। একটাকে হচ্ছে কিনা অ্যাডসেন্স, একটা হচ্ছে অ্যাফিলিয়েট, আর একটা হচ্ছে সার্ভিস। অ্যাডসেন্স কি জিনিস আমরা এর আগেও আলোচনা করেছি, যারা কিনা বিজ্ঞাপন দেখায় ইনকাম করতে চায়। হ্যাঁ, আমরা ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিজিটর আসবে আর আমরা অ্যাডসেন্স এর বিজ্ঞাপন থেকে ইনকাম করব। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ধরেন আপনি কোনো প্রোডাক্ট নেই, আপনার কোনো পণ্য নেই, আপনার কোনো শপিং সেন্টার নেই, বাট আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি থার্ড পার্টির কোনো প্রোডাক্ট নিয়ে আপনি তার প্রচার প্রচারণা করে সেল করলে আপনি একটা নির্দিষ্ট কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম। আর সার্ভিস হচ্ছে সাধারণত সেবা প্রদান করা। তো এখানে আমরা তিনটা প্যাটার্নের দেখেন কিওয়ার্ডের ধরনগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি অ্যাডসেন্স এর দিকে লক্ষ্য করি, যেমন লেখা আছে যে হাউ টু রিমুভ ডার্ক স্পট, মানে কিভাবে স্পট দূর করা যায়, হাউ টু মানে কিভাবে দূর করা যায়। তো এটা লিখে যখন মানুষ সার্চ করবে, সে আসলে কোনো কিছু জানার উদ্দেশ্যে আসতেছে গুগলে। এরপরে ধরেন কেউ যদি লিখে সার্চ করে যে বেস্ট ডার্ক স্পট ক্রিম, মানে এই ক্রিমের ভালো মন্দ বোঝাচ্ছে। হ্যাঁ, যে বেস্ট গুড বা বেটার কোয়ালিটি সম্পর্কে, তার মানে এখানে একটা বিজনেসের টেন্ডেন্সি কাজ করতেছে। আবার এখানে যদি আসি যে সার্ভিসের ক্ষেত্রে ডার্ক স্পট লেজার সার্জারি, তার মানে সার্জারির ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেল রিলেটেড একটা হয়তো বা ভাব আছে এখানে, যে ডার্ক স্পট লেজার সার্জারি, যেখানে হচ্ছে যে ডার্ক স্পট দূর করার জন্য হয়তো সার্জারি করা হয়। তার মানে একই কিওয়ার্ড কিন্তু প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে, যে অ্যাডসেন্সের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা চলে আসছে, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা চলে আসছে, সার্ভিসের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা চলে আসছে। ঠিক সেম জিনিস আমরা যদি এখানে দেখি যে ল্যাপটপ স্কিন কেয়ার গাইড, যে অ্যাডসেন্স নিয়ে যারা বিজ্ঞাপন দেখায় ইনকাম করা যাদের লক্ষ্য, তারা ধরেন কিওয়ার্ড চয়েস করতেছে যে ল্যাপটপের স্কিন ক্লিনিং গাইড, মানে ল্যাপটপের স্ক্রিন বা ডিসপ্লে কিভাবে পরিষ্কার করবে তার একটা গাইডলাইন দেওয়া আছে। তো সেটা লিখে সার্চ করলে তার উদ্দেশ্য হচ্ছিল কিনা অ্যাডসেন্স থেকে ইনকাম করা। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট, যারা ইনকাম করার চিন্তা ভাবনা আছে তারা কি ধরনের কিওয়ার্ড মানে ইউজ করবে, যে হয়তোবা দিতে পারে যে ল্যাপটপ স্ক্রিন ফুয়েল, অথবা বেস্ট বা ল্যাপটপ বেস্ট স্ক্রিন ফুয়েল, মানে ভালো কোয়ালিটির ফুয়েল বা যে তেল আছে যেটা দিয়ে কিনা ডিসপ্লে পরিষ্কার করা হয়। তাহলে বেস্ট যখন জিনিসটা আসবে, তখন আসলে ভালো মন্দ দিক নির্দেশনা করবে, তখন ওখানে হয়তো প্রোডাক্ট আইটেম বোঝাচ্ছে। হ্যাঁ, ওখানে ছিল আগেরটা ছিল হচ্ছে যে আমাদের টেক্সটটা হচ্ছে গাইডলাইন ছিল অ্যাডসেন্স সম্পর্কে, আর এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে হয়তো থাকবে। আর সার্ভিসের ক্ষেত্রে যেমন ল্যাপটপ স্ক্রিন রিপেয়ার, যে আপনার স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে সেটাকে কিভাবে সারানো যাবে তার উপর কন্টেন্ট লেখা আছে। হ্যাঁ, এই প্যাটার্ন গুলোকে লক্ষ্য করে আমাদেরকে সাধারণত কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অথবা আমরা আমাদের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের যখন কিওয়ার্ড রিসার্চ করব, ওয়েবসাইটের ক্যাটাগরি অথবা ধরনটা দেখে আমাদের বুঝতে হবে এটা কি ধরনের ওয়েবসাইট, ক্লায়েন্টের হোক আর আমার নিজের হোক, এটা তার মূল উদ্দেশ্য কি, সে কি কোনো প্রোডাক্ট সেল করে, সে কি কোনো সার্ভিস দেয়, না সে কোনো বিজ্ঞাপন দেখে মূল ইনকাম করতে চাচ্ছে। এই ধরনটা দেখে আসলে আমাদের রিসার্চের ধরনটা
নিয়ে আসতে হবে মাথায়, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে অ্যাডসেন্স ওয়েবসাইট গুলো আসলে কেমন হয়, অ্যাফিলিয়েট সাইট গুলো কেমন হয়, সার্ভিস ওয়েবসাইট গুলো কেমন হয়। আমরা এখানে ডিফারেন্স টাইপ অফ প্যাটার্ন প্যাটার্ন গুলো অলরেডি জানলাম যে হচ্ছে কিনা কিওয়ার্ড ফর অ্যাডসেন্স ব্লগ বা ওয়েবসাইট, এরপর হচ্ছে কিওয়ার্ড ফর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিওয়ার্ড ফর সার্ভিস ওয়েবসাইট। তাহলে আমরা প্রথম দেখবো যে হচ্ছে অ্যাডসেন্স ওয়েবসাইট গুলো আসলে কেমন হয়, যারা কিনা বিজ্ঞাপন দেখায় ইনকাম করার মূল উদ্দেশ্য ছিল। সেখানে আমরা সাইটটা ওপেন করলাম, আমরা তিনটা সাইট একটু আগে ওপেন করে নেই। আচ্ছা, আমরা তিনটা সাইট নিয়ে মোটামুটি ওপেন করে নিলাম। দেখেন প্রথম যে সাইটটা ওপেন করলাম সেটা হচ্ছে ডার্ক স্পট ক্রিম। হ্যাঁ, যে ডার্ক স্পট সম্পর্কে এটাকে এই ওয়েবসাইটটা মেইনলি হচ্ছে কিনা যে অ্যাডসেন্স থেকে বা বিজ্ঞাপন থেকে তারা ইনকাম করার তার মূল উদ্দেশ্য। দেখেন এখানে সে যার ওয়েবসাইট সে যে এখানে কন্টেন্ট গুলো দিছে বা আর্টিকেল গুলো দিছে সেখানে শুধুমাত্র এই ধরনের টাইপের লেখা আছে যে কন্টেন্ট গুলো কিভাবে ধরেন আপনি বাসায় বসে হয়তো বা নিজের ট্রিটমেন্টে কিভাবে ডার্ক মানে মুখের যে স্পট গুলো আছে এগুলো দূর করবেন এই সম্পর্কে গাইডলাইন দিয়ে আছে। হ্যাঁ, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভিজিটররা আসুক এখান থেকে সে কন্টেন্ট গুলো পড়ে হেল্পফুল হোক এবং হচ্ছে বিজ্ঞাপন দেখে তার মূল হচ্ছে ইনকামের উদ্দেশ্য। দেখেন এখানে আমরা বিজ্ঞাপন দেখতেছি, এই যে এটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড, এই যে অ্যাডস বাই গুগল। আমরা যদি এখানে খেয়াল করি এই অ্যাডটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড, যে এখানে অ্যাডভাইসমেন্ট লেখা আছে যে অ্যাডস বাই গুগল। আবার একটু নিচের দিকে যদি আসি এটাও হচ্ছে অ্যাডস বাই গুগল, এগুলো প্রতিটা অ্যাড এগুলো যে এডি এডি লেখা আছে অ্যাডভাইজিং। আবার এখানে যদি আসি এটাও হচ্ছে অ্যাডস বাই গুগল, এই যে স্ক্রিলে মানি বুকের একটা অ্যাড চলতেছে, এখানে ফেসবুকের একটা অ্যাড চলতেছে পেইড, এগুলো সব হচ্ছে পেইড অ্যাড। তার মানে এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম করা। হ্যাঁ, এবং সে কন্টেন্ট গুলো দেখে দেখেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এই ওয়েবসাইটে আছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন থেকে ইনকাম করা। এরপরেরটাতে যদি আমরা যাই এটাতেও সেম লেখা আছে, দেখেন যে বেস্ট ডার্ক স্পট ক্রিম হয়তো ফর মেন অ্যান্ড স্কিন টনিস, যে এখান থেকে হচ্ছে যে মুখের দাগটা কিভাবে দূর করা যায় সেই রিলেটেড এখানে তার দেখেন প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে। তার মানে হচ্ছে ই কমার্স টাইপের অথবা অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে। হ্যাঁ, এখানেও যদিও বা বিজ্ঞাপন আছে অ্যাডসেন্সের অ্যাড চলতেছে, বাট এর মূল উদ্দেশ্য হচ্ছে কিনা অ্যাডসেন্সের সরি অ্যামাজন অ্যাফিলিয়েটে করার জন্য, যে সে এখানে যে প্রোডাক্ট সম্পর্কে লিখছে দেখেন যে সব রিচ প্রোডাক্ট, যে হচ্ছে যে বেস্ট কোয়ালিটি যে প্রোডাক্ট গুলো আছে কোন কোন প্রোডাক্ট ইউজ করলে এই দাগটা দূর হবে, যে এর মূল উদ্দেশ্য হচ্ছে ই কমার্স বিজনেস করা অথবা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি এই ওয়েবসাইটের আসলে নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, সে হচ্ছে থার্ড পার্টির একটা প্রোডাক্ট নিয়ে এইভাবে মার্কেটিং করতেছে। কেউ যদি এই প্রোডাক্টে ক্লিক দিয়ে যে প্রোডাক্টটা বাই করে অথবা পারচেস করে কেউ, তখন হচ্ছে সে এই ওয়েবসাইটের ওনার নির্দিষ্ট পরিমাণে একটা চার্জ পাবে বা কমিশন পাবে। তো আমরা যদি দেখি একটু ক্লিক দেই যে আমাকে কোথায় নিয়ে যায়, দেখেন এখানে আমরা যদি এই ক্রিমটাতে ক্লিক দেই, এটাতে ক্লিক দিলে হচ্ছে কিনা আমাদের রিডাইরেক্ট করে ওয়েবসাইটটা এই যে নিয়ে যাবে অ্যামাজন অ্যাফিলিয়েট, যে অ্যামাজন সাইটে নিয়ে গেছে এই যে প্রোডাক্টটাতে নিয়ে আসছে। তো এখানে আমাদের এই যে ডার্ক স্পট এই ক্রিমটা নিয়ে আসাতে এখানে কেউ যদি বাই নাও এই প্রোডাক্টটা কিনে, যে তাকে নির্দিষ্ট পরিমাণ এই ওয়েবসাইটের ওনার একটা কমিশন পাবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা সিস্টেম। আমরা যদি অ্যামাজনে যাই, যে অ্যামাজন ডট কমে যাব, অ্যামাজন ডট কমে গেলে আমরা সবার নিচে হয়তো খেয়াল করে দেখব যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট একটা সিস্টেম থাকবে বা ফিচার থাকবে। এই যে এখানে আছে এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, যে অ্যাফিলিয়েটের কোন কোন প্রোডাক্ট গুলো দেয় যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এখান থেকে দেখাবে যে বিভিন্ন প্রোডাক্টের কমিশন আসলে কাস্টমার কি কমিশন পাবে। এই যে দেখেন আর্ন আপ টু 10%,
যে এই প্রোডাক্টে হয়তো 10% কমিশন পাবে, আমরা যদি একটু চেঞ্জ করে দেখি যে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, এইটাতে আপনাকে দিবে 5-7% কমিশন। আবার এইটাতে যদি আমরা যে হোম কিচেন, এটাতে দিচ্ছে আপনাকে 8% কমিশন। তাহলে আপনার রেফারেন্সে যদি এই প্রোডাক্টগুলো সেল হয় তখন অ্যামাজন আপনাকে একটা কমিশন দিবে, আর এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কিওয়ার্ডের প্যাটার্নটা যদি আমাদের হয় ই কমার্স টাইপের, তাহলে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে এই টাইপের। হ্যাঁ, যে এখানে যেমন আমরা দেখলাম যে বেস্ট বা গুড বা প্রাইস, এই ধরনের আইটেম যেগুলো আসবে সেগুলো হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অথবা ই কমার্সের জন্য আমাদের চুজ করতে হবে। আর যে ওয়েবসাইট গুলো হবে সার্ভিস, আমরা একটু সার্ভিস বেস ওয়েবসাইটটা দেখি। যে আমি অ্যামাজনটা কেটে দিলাম, আমরা এখন এই যে পাশের ট্যাব যেটা ছিল সার্ভিস, এখন এখানে দেখেন সার্ভিসের ক্ষেত্রে কি কি আছে, যে 11 ওয়ে টু রিমুভ ডার্ক স্পট ফ্রম ইওর স্কিন, মানে 11টা পদ্ধতি আপনাকে বলে দিবে কিভাবে স্পটটা দূর করা যায়। সেটার উপর সে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখছে, এই যে এখানে ছবি দিয়ে রাখছে এখানে, তো আপনি সেগুলো পড়ে বুঝবেন যে আসলে কিভাবে আপনাকে স্কিনেরটা দূর করতে হবে। তবে আমি আরেকটা কথা বলি, যে এখানে আমরা যে কিওয়ার্ডের প্যাটার্নটা দেখলাম মোটামুটি এই অ্যাডসেন্স এবং সার্ভিসের ক্ষেত্রে প্রায় সিমিলার কিওয়ার্ড হইলেও হবে, সমস্যা নেই, বাট অ্যাফিলিয়েট এবং হচ্ছে ধরেন ই কমার্সের জন্য ডিফারেন্স হবে। মোটামুটি অ্যাডসেন্স এবং সার্ভিসের জন্য একই কিওয়ার্ডও চয়েস করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কিওয়ার্ডের প্যাটার্ন গুলো আসলে বুঝলাম যে আমাদের কিওয়ার্ডের প্যাটার্ন গুলো কেমন হওয়া উচিত। তো আমরা এই ট্যাব গুলো কেটে দেই, এখন একটু দেখব যে আমরা কিওয়ার্ড যে রিসার্চ করব, সেই কিওয়ার্ড রিসার্চ এর সময় আমাদের কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম হইলে আমাদের জন্য বেটার হবে বা চয়েস করব আমরা। তো আমরা যদি একটু এদিকে দেখি যে কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কিছু টুলস ইউজ করতে হবে, যে টুলস গুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সেই টুলস গুলোর মধ্যে একটা হচ্ছে খুবই পপুলার গুগলের প্রোডাক্ট, যেটা কিনা হচ্ছে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার বা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। আপনারা নোট করে রাখতে পারেন অথবা আমি এগুলো ফাইল গ্রুপে দিয়ে দিব। এরপর হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, যদিও বা কিওয়ার্ড এভরিহোয়ার পেইড হয়ে গেছে আজ থেকে প্রায় 6 মাস বা 8 মাস আগে, এইটাও একটা গুগলে ফ্রি টুলস ছিল, এখন এটা পেইড ভার্সন হয়ে গেছে। এরপরে হচ্ছে কিওয়ার্ড সার্ফার, এরপরে হচ্ছে কি ফাইন্ডার, এরপরে হচ্ছে কিওয়ার্ড রিভেলার এবং আদার্স, আরো মেনি টুলস আছে আসলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তবে এই টুলস গুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে এসইও এর জন্য কিওয়ার্ড রিসার্চ এর খুবই পপুলার। এবং আরো কিছু কিওয়ার্ড এখানেও আরো আছে, দেখেন যে আমাদের স্পাইফু, এরপরে হচ্ছে মস, এরপরে হচ্ছে কিওয়ার্ড রিভেলার, লং টেল প্রো, এ হার্ফ এবং হচ্ছে কিওয়ার্ড রিভেলার। তো কিওয়ার্ড রিভেলার এখানে ডাবল হয়ে গেছে, আমি কিওয়ার্ড রিভেলারটা উঠিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে স্পাইফু, এগুলো হচ্ছে খুবই পপুলার, মোস্ট পপুলার, ওয়ার্ল্ড এর যত মানে ফ্রিল্যান্সার বা এসইও নিয়ে কাজ করে, কিওয়ার্ড রিসার্চ করে, এরা এর কিওয়ার্ড রিসার্চ এর টুল এর বাহিরে কোনো কিছু ইউজ করে না। তবে স্পাইফু, এরপরে হচ্ছে লং টেল প্রো, এগুলো হচ্ছে পেইড, যে আপনি হয়তো এগুলোতে ফ্রিতে 7 দিন ইউজ করতে পারবেন, এরপরে হচ্ছে কিনা পেইড ভার্সন আপনাকে কিনে নিতে হবে। যেমন এই লং টেল প্রো, এই কিওয়ার্ড রিসার্চ টুলের দাম প্রায় $150, তো আমি ফ্রিতে দিয়ে দিব, আমার কাছে পেইড ভার্সন কিনা আছে, যে যে পেইড আছে আমি পেইডটা দিয়ে দিব, অথবা পেইড টুলস গুলো আমরা 7 দিন আমাদের কাজের জন্য ইউজ করার জন্য কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখে দিব। ঠিক আছে, তো আমরা এই টুলস গুলোর নাম জানলাম, এখন আমরা কোন টুলস এর কি কাজ, যেমন এখানে স্টেপ ওয়ান আমরা এখানে দিয়ে রাখছি যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, যে কোন কিওয়ার্ডের মান্থলি কত সার্চ পড়তেছে এটা জানার জন্য আমরা ইউজ করতে পারি যে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সার্ফার অথবা উবার সাজেস্ট অথবা এসইএম রাশ। এই কয়টা টুলস দিয়ে আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে, এখানে আমি কয়েকটা টুলস এর নাম দিয়ে রাখছি যে আমরা অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা পাবো। এরপরে যদি আমরা স্টেপ টু তে আসি, যে হচ্ছে কমার্শিয়াল ইন্টেনশন, যে হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য, মানে সেই যে কিওয়ার্ড নিয়ে যে অ্যাডভাইজার কম্পিটিশন কেমন আছে। এরপর হচ্ছে সাজেস্ট বিট ফর্ম অ্যাডওয়ার্ড, মানে অ্যাডওয়ার্ড থেকে বের করব
যে এগুলো মানে অ্যাডভাইজারের কম্পিটিশন কেমন লেভেলে আছে সেটা আমরা বের করতে পারবো। এরপরে হচ্ছে যে সার্চ ট্রেন্ড, গুগল ট্রেন্ড এক্সপ্লোর, আমরা গুগল ট্রেন্ড এক্সপ্লোর দিয়ে এটা বের করব যে সেই কিওয়ার্ডটা আমরা হয়তো সার্চ ভলিউম পেলাম বাট বর্তমানে এর চাহিদা কেমন, গুগলের ট্রেন্ড দিয়ে আমরা সেটা দেখব যে তার চাহিদা কি দিন দিন বাড়তেছে না কমতেছে। যদি দেখতেছি যে সেই কিওয়ার্ডের ডিমান্ডটা কমতেছে তাহলে আমরা সেটাকে চয়েস করব না। এরপর হচ্ছে এস্টিমেট আর্নিং ক্যালকুলেশন, আমরা হয়তো দেখতে পারি যে ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম বাট সেই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা 2 মাস 3 মাস কাজ করার পরে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছিল অ্যাডসেন্সের জন্য সেই কিওয়ার্ডটা, তাহলে মাস শেষে আমরা যখন গুগলের র্যাঙ্কিং এ পজিশনে থাকব তাহলে আমি ওই কিওয়ার্ডদের র্যাঙ্কে থাকার কারণে প্রতি মাসে কেমন পরিমাণে ইনকাম করা সম্ভব তার একটা আর্নিং ক্যালকুলেশন আমরা বের করতে পারবো আইডিয়া জেনারেট করার জন্য। আর এখানে হচ্ছে ডিফিকাল্টি লেস অর মোর, যে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডের আমাদের ডিফিকাল্টি মানে কতটুকু কঠিন হবে বা সহজ হবে, হ্যাঁ এটা জানার জন্য আমরা এই টুলস গুলো ইউজ করবো, স্পাইপু, মোজ, কিওয়ার্ড রিভেলার, যে কোনো একটা টুলস আমরা ইউজ করে দেখব। এই ছিল আমাদের আসলে যে স্টেপ গুলো। এখন যদি আমরা একটু নিচের দিকে আসি যে মান্থলি সার্চ ভলিউম র্যাঙ্ক এক্সাম্পল, যে আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য যেই কিওয়ার্ড গুলো চয়েস করবেন তাদের মিনিমাম সার্চ ভলিউম কেমন হওয়া উচিত বা কি পরিমাণে সার্চ ভলিউম হলে আপনার কিওয়ার্ডটা সিলেক্ট করা উচিত। তো চলেন দেখি, আমরা এখানে আমরা স্টেপ ওয়ানে দিছি যে মান্থলি সার্চ ভলিউম ইউএসএ যে শুড বি অ্যারাউন্ড 10,000, যে ইউএসএ শুধু না আমরা ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতে পারি অথবা লোকাল কোনো কান্ট্রিকে টার্গেট করতে পারি। তবে আরেকটা কথা একটু আমি বলি যে আমরা এসইওটা করব বা গুগলে র্যাঙ্ক করব, অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকতে পারে যে লোকাল এসইও এবং হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এসইও। লোকাল এসইও মিন্স হচ্ছে আমরা তো সবাই জানি যে গুগল কিন্তু প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা ভাবে আছে। যেমন বাংলাদেশের জন্য যদি আমি বলি যে google.com.bd, এরপরে ধরেন ইন্ডিয়ার জন্য যদি ধরি যে google.com.in, তারপর হচ্ছে ইউএস এর জন্য দেখবেন google.com.au, তারপরে হচ্ছে ইউএস, এরপরে হচ্ছে কানাডার জন্য যদি ধরি যে google.com.ca। হ্যাঁ, এইভাবে প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা আছে। কেউ যদি চায় যে আমার বিজনেসটা হচ্ছে শুধুমাত্র আমার দেশের মধ্যে, তো আমার ওয়ার্ল্ড ওয়াইড ভাবে গুগলের র্যাঙ্ক করে আমার লাভ নেই, তো তারা সাধারণত লোকাল এসইও করে নেয়। ধরেন বাংলাদেশের মধ্যে টার্গেট করলে google.com.bd এর মধ্যে র্যাঙ্ক করলেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা কান্ট্রি চেঞ্জ করেও হচ্ছে যে সার্চ ভলিউম গুলো রিসার্চ করতে পারি, আর ওয়ার্ল্ড ওয়াইড ভাবে চেক করলে সাধারণত google.com যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে। তো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে র্যাঙ্ক হইলে আপনার লোকাল ভাবে আনা খুবই ইজি, এবং হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে র্যাঙ্ক করতে গেলে আপনার 3 to 6 মান্থ যদি সময় লাগে তাহলে আপনি দেখবেন যে লোকাল এসইও করার ক্ষেত্রে আপনাকে হয়তো 2 মান্থে বা 3 মান্থের মধ্যেই খুব ইজিলি হয়ে যাবে। যেখানে আপনার টার্গেট ছিল পুরো পৃথিবী আর সেখানে হচ্ছে একটা কান্ট্রি, তাহলে তো একটু সময় কম লাগবে এবং কম্পিটিশন কম হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে যে স্টেপ ওয়ান, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 10,000, বাট 10,000 যদি ফিল আপ না হয় আমার কিওয়ার্ডটা 6,000 থেকে, আচ্ছা 6,000 থেকে 15,000 হলেও আমরা চয়েস করে নিতে পারবো ফর মাদার কিওয়ার্ড, মানে মেইন যে কিওয়ার্ডটা থাকবে অ্যাডসেন্স এর জন্য যদি আমরা কাজ করি। তাহলে অ্যাডসেন্স এর জন্য যদি আমরা টার্গেট করি যে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 10,000 যাতে সার্চ ভলিউম হয় সেই কিওয়ার্ডটা, অথবা 6,000 থেকে 15,000-এর মধ্যে হলেও চলবে, বাট এক্সাক্ট যে এটাই হতে হবে তা না, অ্যাটলিস্ট আপনার যাতে 6,000-এর উপরে হয় এটা মাথায় রাখবেন যে আপনার অ্যাডসেন্স এর ক্ষেত্রে। আর এরপরে হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম ইউএসএ শুড বি অ্যারাউন্ড 5,000, অর্থাৎ 5,000, বাট এখানে 1,000 থেকে 5,000-এর কথা বলা হচ্ছে ফর মাদার কিওয়ার্ড,
সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে, তবে আমরা সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে এই যে 6,000 থেকে 15,000ও চয়েস করতে পারি এটাও, কারণ সার্ভিস এবং অ্যাডসেন্স মোটামুটি সিমিলার হয় কিওয়ার্ড গুলা, বাট অ্যাফিলিয়েটের জন্য সম্পূর্ণ ডিফারেন্স হয়ে যাবে। এই জন্য যখন আমরা অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ করব, সেটা বলা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম ইউএসএ শুড বি অ্যারাউন্ড 5,000, মানে অথবা 1,000 to 5,000, মানে 1,000 থেকে 5,000 হয় ফর মাদার কিওয়ার্ড অ্যাডসেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে অ্যাডসেন্সের জন্য হচ্ছে নিব 10,000 টার্গেট করলাম, সার্ভিসের জন্য 5,000 টার্গেট করলাম, এবং হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য আমরা 5,000 টার্গেট করলাম। তবে 2,000 বা 3,000 হইলেও অ্যাফিলিয়েটের জন্য আমরা চুজ করতে পারবো। এটা গেল আমাদের স্টেপ ওয়ান। আমরা যদি স্টেপ টু তে আসি, স্টেপ টু তে এসে দেখতেছি সাজেস্ট বিট, যেটাকে বলা হচ্ছে সিপিসি, মানে কস্ট পার ক্লিক শুড বি অ্যারাউন্ড $2 থেকে $4 ফর অ্যাডসেন্স কিওয়ার্ড, মানে আমরা যখন অ্যাডসেন্স নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডটার যাতে হচ্ছে যে আমাদের সিপিসি রেট হয় $2 থেকে $4, তবে এর কম হইলেও আমরা সিলেক্ট করতে পারবো, এটা মেইন বিষয় না। তখন আমাদের মেইন বিষয়টা হবে যাতে সার্চ ভলিউম বেশি থাকে এবং তুলনামূলক আমাদের যে কিওয়ার্ডটা চয়েস করব সেটার কম্পিটিশন যাতে কম থাকে। কম্পিটিশন মানে প্রতিদ্বন্দ্বী কম থাকলে আমরা কিন্তু রেজাল্টে ফার্স্ট হওয়ার সুবিধা পাব। বাট আপনার কিওয়ার্ডটা যেটা চয়েস করলেন, ধরেন সেটাতে সার্চ ভলিউম খুবই কম এবং প্রতিদ্বন্দ্বী খুবই বেশি, তাহলে কিন্তু আমার সেটা চয়েস না করাই বেটার, কারণ সেই কিওয়ার্ডটা চয়েস করলে আমার জন্য র্যাঙ্ক করতে খুবই কষ্ট হবে, অথবা আমি এটা দিয়ে র্যাঙ্ক করার সাকসেস হবই না। এই যে এটা এখানে আমরা দেখাচ্ছি যে অ্যাডভাইজার কম্পিটিশন হাই অর মিডিয়াম, মানে আমাদের যে এই কিওয়ার্ডটা সাজেস্ট করতেছি বা চুজ করতেছি সেই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন লেভেলের আছে, হাই লো অথবা মিডিয়াম। এরপরে আমরা যদি দেখি যে আমরা যে ধরেন আমাদের রিকোয়ারমেন্টের সাথে 10,000 সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, এরপরে হচ্ছে যে আমাদের সাজেস্ট বিট যেটা ছিল যে $2 থেকে $4, এটাও আমাদের সাথে ফিল আপ হয়ে গেছে, এবং কিনা অ্যাডভাইজার কম্পিটিশন আমাদের ধরেন লো বা মিডিয়াম লেভেলের আছে, তাহলে এই কয়টা আমাদের ফিচার আমাদের সাথে ম্যাচ করছে। বাট তারপরেও আমরা চেক করব যে সার্চ ট্রেন্ড শুড বি আপ ট্রেন্ড, মানে আমরা গুগলের ট্রেন্ডটা যখন চেক করব তখন হয়তো দেখতেছি আপ না হয়ে আমাদের ডাউন ট্রেন্ড, তাহলে ডাউন হইলে এত কিছু আমাদের সাথে ম্যাচ হইলেও সেই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করব না, আমাদের গুগল ট্রেন্ডটাও সবসময় আপ থাকতে হবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আসলে মূল বিষয় যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমাদের মূল উপাদানগুলো কিভাবে সিলেক্ট করতে হবে, এই প্যাটার্ন গুলো আমি দেখালাম। তো এখন আমরা চলে যাব যে কিভাবে হচ্ছে যে আমরা টুলস গুলো ইউজ করব বা টুলস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা প্রথমেই লাগবে যে হচ্ছে সার্চ ভলিউম, ধরেন আমাদের একটা অ্যাডসেন্সের কিওয়ার্ড রিসার্চ করব। আমি একটু কিওয়ার্ড রিসার্চের ট্যাম্পলেট দেখাই আপনাদের, যে আমরা যদি ক্লায়েন্টের জন্য অথবা আমার নিজের জন্য ধরেন একটা কিওয়ার্ড রিসার্চ করব, তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাকে কি কি তথ্য ক্লায়েন্টকে দিতে হবে। তো এখানে ধরেন এখানে আমি একটা ব্ল্যাঙ্ক করে রাখছি অবশ্য আপনাদের দেখানোর জন্য, যে ধরেন এখানে আমরা একটা কি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে আমাকে ক্লায়েন্টকে কি কি রিপোর্ট দিতে হবে। ফার্স্ট অবস্থায় আমাকে কিছু কিওয়ার্ড নেম দিতে হবে এবং সেই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম, মানে কেমন পরিমাণে সার্চ হচ্ছে সেটা দিতে হবে। এরপর হচ্ছে সেই কিওয়ার্ড গুলার আপনার সিপিসি রেট কস্ট পার ক্লিক, যে এটার রেটটা কত। এরপর হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো চুজ করলাম সেই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কেমন, যে যে কিওয়ার্ড গুলো আমি চয়েস করলাম সেই কিওয়ার্ড গুলো নিয়ে আরো কতজন কাজ করতেছে, মানে কম্পিটিশন কি হাই লেভেলে, লো লেভেলে না মিডিয়াম লেভেলে, এটা আমাকে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের অ্যাভারেজ পেজ অথরিটি দিতে হবে, অ্যাভারেজ পেজ অথরিটি এবং হচ্ছে অ্যাভারেজ ডোমেইন অথরিটি। যে পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি কি জিনিস, এখানে আমরা যে ওয়েবসাইট গুলো দেখতেছি এই প্রতিটা ওয়েবসাইটের একটা মানদণ্ড আছে গুগলের, যেমন মানদণ্ড হতে পারে 0 থেকে শুরু 100 পর্যন্ত।
তো এই 0 থেকে 100 এর মধ্যে আমরা টুলস গুলো দিলে চেক করতে পারবো বা আপনাদেরকে একটু পরে দেখাবো যে সেই মানটা কেমন, যে আমরা সেই মানটা এখানে বসে দিতে হবে। এরপর হচ্ছে র্যাঙ্ক ডিফিকাল্টি, যে আমাদের র্যাঙ্ক করতে গেলে কেমন কষ্ট হবে বা কত পার্সেন্টেজ আছে যে আমাদের সম্ভাবনা র্যাঙ্ক করতে পারবো, এরকম একটা রিপোর্ট। এরপরে হচ্ছে গুগলের ট্রেন্ডটা দিতে হবে, যে বর্তমানে তার পজিশন মানে চাহিদাটা আপ না ডাউন সেটার একটা রিপোর্ট। এই গ্রাফটা ফিল আপ করে দিলে আমরা একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করে নিতে পারবো। তো আমরা আস্তে আস্তে এগুলো ফিল আপ করি। এখানে আমরা মেইনলি লাগবে কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ড লিস্ট বা কিওয়ার্ড আইডিয়া আমরা কোথায় থেকে পেতে পারি? হ্যাঁ, তো ধরেন আমার একটা ওয়েবসাইট হচ্ছে যে কিনা ওয়েবসাইটটা এমন হতে পারে যে হাউ টু মেক মানি অনলাইন, মানে ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করা যায়, এই রিলেটেড ধরেন আমার একটা ওয়েবসাইট আছে বা ব্লগ আছে বা নিশ আছে। তো আমি সেটাতে কি কিওয়ার্ড সিলেক্ট করতে পারি সেই কিওয়ার্ডের জন্য? তো আপনাকে যদি বলা হয় যে হাউ টু মেক মানি অনলাইন, এই রিলেটেড আপনি আরো কিওয়ার্ড আমাকে দেন বা আইডিয়া বের করেন আগে, তারপরে আমি তো দেখবো যে এগুলোর সার্চ ভলিউম কেমন আছে বা কম্পিটিশন কেমন, সব ইনফরমেশন গুলো পাবো। বাট এইগুলো আমি কোথায় থেকে পাবো বা আইডিয়া জেনারেট করতে পারবো? তো এইগুলো আইডিয়া জেনারেট করার জন্য আমরা যে টুলসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে উবার সাজেস্ট, UBER, ওই যে উবার সাজেস্ট। হ্যাঁ, উবার সাজেস্ট, এই উবার সাজেস্ট টুলটা থেকে আমরা হয়তো অনেক আইডিয়া জেনারেট করতে পারবো। এখানে হচ্ছে যে এন্টার ইওর ডোমেইন নেম অর কিওয়ার্ড, আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে এখানে সার্চ করতে পারেন অথবা আপনি একটা কিওয়ার্ড দিতে পারেন, যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, যে যেমন হচ্ছে কিনা যে হাউ টু ডার্ক স্পট, রিমুভ ডার্ক স্পট, অথবা হাউ টু মেক মানি অনলাইন, আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম, তাহলে এই কিওয়ার্ডটা একটু নেই দেখি যে আমাদেরকে সে কি রেজাল্ট দেয় আসলে। হাউ টু ডার্ক স্পট, হাউ টু মেক মানি অনলাইন, এটা লিখে আমরা যদি সার্চ বাটনে ক্লিক করি, এরা দেখেন আমাকে কিছু রেজাল্ট দিবে। এবং হচ্ছে সিমিলার কিছু কিওয়ার্ড আইডিয়াও আমাকে দিবে যে এই রিলেটেড আরো কি কি কিওয়ার্ড সাজেস্ট করা যায় বা গুগলে সার্চ করে সেই রিলেটেড। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছে কত, এখানে প্রায় 90,500 সার্চ করতেছে মান্থলি। এসইও ডিফিকাল্টি, মানে এই সাইটটা র্যাঙ্ক করার জন্য ডিফিকাল্টি হচ্ছে আমার 54। এরপরে পেজ ডিফিকাল্টি, যেটাকে বলা হচ্ছে পেজ অথরিটি, এই যে দেখে পেজ অথরিটিটা দেখাচ্ছে আমার 73। এরপর হচ্ছে সিপিসি, যেটাকে বলা হচ্ছে কস্ট পার ক্লিক, এই কস্ট পার ক্লিকের রেটটা আমাকে এখানে দেখাচ্ছে। এরপরে আমাকে আরো কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, আমাকে অবশ্যই এখানে সাইন ইন করে নিতে বলতেছে, মানে এখানে আমরা যে উবার সাজেস্ট টুলে আসলাম এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে বলতেছে। দেন এই যে নিচে ভলিউম বা কিছু রেজাল্ট আরো আছে এগুলো আমাকে দেখাবে। এখানে দেখেন আরো কিওয়ার্ড আইডিয়া দিছে যে হাউ টু মেক মানি অনলাইন, এটার সার্চ ভলিউম। এরপর হচ্ছে ওয়েস অন হাউ টু মেক মানি অনলাইন, এখানে আমাকে কিছু সার্চ ভলিউম, সিপিসি রেট, এই যে পিডি মানে হচ্ছে যে ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, যারা হচ্ছে ফেসবুকে সরি এসইওতে আপনার পেইড বিজ্ঞাপন দিবে গুগলে, তার জন্য এটা দেখাচ্ছে এসডি, এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি আপনাকে এখানে দেখাচ্ছে। তাহলে এখান থেকে ভিউ করলে আরো মোর আইডিয়া পাবো, এখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। এরপরে আমরা যদি আরো কিছু টুলস এখানে দেখি, আচ্ছা আমরা যদি দেখি কিওয়ার্ড শিটার, কিওয়ার্ড শিটারের কাজ হচ্ছে যে আপনাকে কিওয়ার্ড আইডিয়া আরো বের করে দিবে, মানে নেম জেনারেট করে দিবে, আমাকে এ ধরনের তথ্য দিবে না যে আমাদের সার্চ ভলিউম, এরপরে হচ্ছে সিপিসি রেট, এইগুলো ইনফরমেশন আমাকে দিবে না। তবে হচ্ছে যে হাউ টু মেক মানি যে অনলাইন লিখে সার্চ করলাম, এই রিলেটেড অনেক কিওয়ার্ড সে আমাকে খুব সহজেই তৈরি করে দিবে। আমরা যদি কিওয়ার্ড শিটারে আসি, তাহলে আমার একটা কিওয়ার্ড আছে যে হাউ টু মেক মানি অনলাইন, আমার এই ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। বাট
এই রিলেটেড আরো কি কি কিওয়ার্ড হতে পারে সেটার একটা আইডিয়া জেনারেট করার জন্য আমরা যদি সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি এখান থেকে শিট কিওয়ার্ডে ক্লিক করি, আমাকে খুব 2-4 সেকেন্ডে দেখেন অনেক লিস্ট বের করে দিবে। আমি ক্লিক দিয়ে জাস্ট একটু 2 মিনিট বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করে আমি যদি স্টপ করে দেই, দেখেন স্টপ প্রায় 2-3 সেকেন্ড, এখানে আমাদেরকে আইডিয়া বের করে দিচ্ছে অনেক কিওয়ার্ড এখানে সে লিস্ট দিছে। আমি একটু ওকে দিয়ে ক্লিক দেই, এখানে দেখেন যে বের করে দিছে, যেমন আমাকে 46টা দিতে আমি স্টপ করে দিছি। অবশ্য হাউ টু মেক মানি অনলাইন এটা আমার ছিল, হাউ টু মেক মানি অনলাইন 2020, এরপর হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন বাংলাদেশ, এরপরে হাউ টু মেক মানি অনলাইন বিডি। হ্যাঁ, সে কিন্তু ডিফল্ট ভাবে আমাকে অনেক সুন্দর করে কিওয়ার্ড বের করে দিছে। আমি চাইলে এই যে লিস্ট আছে এই লিস্টটা কালেকশন করে আমি অন্য কোথাও থেকে ডিটেলস রিপোর্টটা বের করব, যে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এরপর হচ্ছে সিপিসি রেট কত, এরপর হচ্ছে কম্পিটিশন কেমন, পেজ অথরিটি কেমন, ডোমেইন অথরিটি কেমন, সম্পূর্ণ ইনফরমেশন গুলো আমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবো। বাট ফার্স্ট অবস্থায় আমাদের নিডেড হচ্ছে লিস্ট বা কিওয়ার্ড নেম। তো আমাদের যদি কিওয়ার্ড নেম না থাকে তাহলে আমরা রিসার্চটা করব কোথায় থেকে? তো আমরা কিওয়ার্ড শিটার থেকে অনেক নেম জেনারেট করতে পারবো। তো এই ধরনের আমরা লিস্ট পেলাম, এই লিস্ট গুলো পাওয়ার পরে আমরা বাকি যে ইনফরমেশন সেগুলো বের করার জন্য খুবই পপুলার একটা টুল, সেটা হচ্ছে আমাদের adword.google.com, যেটা আমি বললাম যে আমাদের এই যে এখানে ছিল এই যে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। আপনি যদি গুগলে লিখে এটাও সার্চ করেন, দেখেন আপনি টুলসটা পেয়ে যাবেন খুব ইজিলি, অথবা গুগলে লিখে সার্চ করবেন যে কিওয়ার্ড প্ল্যানার টুল, গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল। এই যে এখানে চলে আসছে এই যে কিওয়ার্ড প্ল্যানার, যে অ্যাডস গুগল ডট কম অথবা যে অ্যাডওয়ার্ড গুগল, গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার, যে কোনো একটাতে ক্লিক দিলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনারা যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্ট থাকলে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সুবিধা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে রিসার্চ করার অপশন পাবেন না। তো আমি একটু অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করাই আছে, সেই জন্য এখানে আসলে ডিরেক্টলি লগ ইন হয়ে গেল। আমরা যদি একটু ব্যাগে আসি, আমরা দেখি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, সেই ফিচারটা যদি আমরা দেখার ট্রাই করি। আমি একটু লগ আউট করে দিই, সাইন আউট। আমরা হচ্ছে কিনা এই যে কিওয়ার্ড প্ল্যানারে আবারও আসলাম। কিওয়ার্ড প্ল্যানারে আসলে ফার্স্ট অবস্থায় আপনাকে সাইন ইন করে নিতে বলবে, হ্যাঁ, যে আপনি অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবেন কোন অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন, অথবা আমরা সেই অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে বলবে। যে কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আমরা যদি কিওয়ার্ড প্ল্যানারে আরেকটু যাই, আপনাকে নিয়ে যায় দেখায় যে কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা এখানে আমাদের ডিরেক্টলি লগ ইন করতে বলতেছে বা কোন মেইল দিয়ে। তো ধরেন আমি এই যে seo.citctg এই অ্যাকাউন্ট, এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমাকে কি করতে হবে, সেটাতে সাইন ইন, সেই মেইলের পাসওয়ার্ড দিয়ে নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে গেলে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে, তবে আমি ক্লাসের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেটার আমার একটা ভিডিও তৈরি করা আছে, খুব ইজিলি 2 মিনিটে আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আচ্ছা এখানে আসার পরে আপনারা দিবেন যে হচ্ছে যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট অথবা সুইস গুগল অ্যাকাউন্ট, আপনি সুইস গুগল অ্যাকাউন্টে ক্লিক দিতে পারেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট, আচ্ছা সুইসে ক্লিক দিলে অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে, তাহলে আমরা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক দিলে আমরা ইজিলি ভাবে এখানে চলে আসব। তবে এখানে এসে আপনারা যেটা মেইনলি প্রবলেমে পড়বেন অ্যাকাউন্টে আসার পরে, যে আপনারা এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। এই প্ল্যাটফর্মটা মেইনলি হচ্ছে গুগলে যারা পেইড বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, যাদের আমরা এর আগে বলছিলাম যে আমাদের প্রথম ক্লাসে যে অর্গানিক এসিও এবং পেইড এসিও, যে আমরা যেটা কিনা এখানে কিওয়ার্ড রিসার্চের সময় দেখতেছি যে সিপিসি মানে কস্ট পার ক্লিক, যে যে কিওয়ার্ড গুলো নিয়ে চয়েস করব সেটা দিয়ে যদি কেউ গুগলে পেইড বিজ্ঞাপন দিতে যায়, সেজন্য এখান থেকে গুগল অ্যাডস থেকে ক্যাম্পেইন করতে হয়,
সেই ক্যাম্পেইন এর প্ল্যাটফর্ম, সেজন্য আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তবে ভয়ের কিছু কারণ নেই, আমাদের হয়তো অনেকের পেমেন্ট মেথড নাই বা ব্যাংকের মাস্টার কার্ড নেই, আমরা ফ্রিতে মাস্টার কার্ড ছাড়া এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখান থেকে আমরা নেক্সট স্টেপে যাব, গেট মোর অপশন করা থাকে, আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনার একটা বিজনেস নেম দিতে বলতেছে, যে আপনার যে কিসের জন্য ক্যাম্পেইন করবেন। আমরা একটু ব্যাগে যাই, অথবা আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে নিয়ে নেক্সটে যাই। আমরা একটা বিজনেসের নেম দিতে পারি বা আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের নামে দিলাম বা কিছু দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক রেখে আপনারা নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনাকে ইওর কিওয়ার্ড থিং, মানে কি রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে আপনি নেক্সট স্টেপে যাবেন, ডিফল্ট যেমন থাকবে, আপনি শুধু নেক্সট। এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলতেছে, হ্যাঁ এখানে অ্যাড্রেস এবং এখানে আপনার ওয়েবসাইট বসানোর জায়গা, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই তো আমরা এখানে কোনো ওয়েবসাইট দিব না। আর পেইড অ্যাড দিতে গেলে আপনার যে গুগলে এরকম করে শো করবে সেটার একটা প্রিভিউ আপনাকে দেখাচ্ছে। আমরা একটু নেক্সট যাওয়ার ট্রাই করে দেখি, আমাদের নেক্সট আসলে যেতে দেয় কিনা। এগুলো আসলে ফিল আপ করতে হবে। আমরা যদি উইথ অ্যানাদার অ্যাডস এ ক্লিক করি, আমরা ব্যাগে আসি, এটা হয়তো ফিচার একটা একটু চেঞ্জ করে দিছে সেই জন্য এভাবে আসতেছে। আমাদের এগুলো কিছুই লাগবে না। আচ্ছা আমরা যদি একটু সুইচ এক্সপ্লোর মুডে যাই দেখি, এক্সপ্লোর মুডে গেলে হয়তো বা আমাদের এগুলো কিছু ইনফরমেশন লাগবে না, ডিরেক্টলি ভাবে আশা করি আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। হ্যাঁ এখানে ডিরেক্টলি ভাবেই চলে আসছে, আমরা তাহলে সুইচ মুডে চলে যাব। একটু আসার পরে আপনি এখান থেকে, আমরা হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিক বের করতে চাচ্ছি না লিডস না সেল, এগুলো আমাদের কিছু সিলেক্ট করার দরকার নেই। আপনি ডিরেক্টলি ক্রিয়েট করবেন এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। হ্যাঁ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ব্যাক এবং কন্টিনিউ উপরে যে বাটন, এটাতে আপনি ক্লিক দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক দিলেই আমরা চলে যাব উইদাউট ক্যাম্পেইন, এই জন্য আমার কোনো পেমেন্ট মেথড অ্যাড করারও দরকার নেই। এখান থেকে আপনার বিলিং হিস্টোরি কোনো অ্যাড করার দরকার নেই, আমাদের কান্ট্রি টাইম জোন এগুলো অটোমেটিকলি নিয়ে নিছে, আমরা জাস্ট একটু সাবমিট। দেখেন সাবমিট হয়ে যাওয়ার পরে কংগ্রেস ইউ উইল ডান, মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি এখন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিয়ে আপনি আপনার কাজটা ইউজ করতে পারেন। এই যে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, তো এভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পরে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই যে কিওয়ার্ড, এই যে সেটিংস আছে, হ্যাঁ সেটিংস এ ক্লিক দিব। সেটিংস এ ক্লিক দেওয়ার পরে আমরা পাবো যে কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা এখানে হয়তো বা এটাতে আছে সেটিংস এ, আমরা একটু অ্যারোতে ক্লিক দিয়ে দেখি, কন্টিনিউ একটু ক্লিক দিই, অ্যাডস প্রসেসিং। এখানে সেটিংস এ ক্লিক দিয়ে আমরা হচ্ছে যে সুইস অ্যান্ড এক্সপ্লোর মুডে যাব। সুইস অ্যান্ড এক্সপ্লোর মুডে গিয়ে আমরা সুইচ করে দেই। এখানে আসলে আমরা কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে, আচ্ছা এখনো আসে নাই, নতুন অ্যাকাউন্ট করার সাথে সাথে হয়তো আমাকে পারমিশন দিচ্ছে না, সেই জন্য আমরা একটু দেখি যে আসলে এক্সপ্লোর করার পরে মানে নতুন ফিচার আসলে কোথায় রাখছে, একটু দেখতে হবে। আচ্ছা এখন চলে আসছে, একটু আগে আসছিল না, যে আমরা যখন যে টুলস অ্যান্ড সেটিংস এ ক্লিক দিব, টুলস অ্যান্ড সেটিংস এ ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে পাবেন কিওয়ার্ড প্ল্যানার অপশন, প্ল্যানিং এর উপর, হ্যাঁ প্ল্যানিং এর ভিতর কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে এসে আমরা সাধারণত কিওয়ার্ড রিসার্চ করার অপশনটা পাব। এখানে আসলে নতুন ফিচার, তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম দেখে এত ফিচার আসতেছে, আপনারা একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আজীবন ইউজ করতে পারবেন আর বারবার মানে প্রবলেম হবে না।
এরপরে এই যে সেটিংসটা চলে আসছে, আমাকে পরিচিতি করে দিচ্ছে লেটস গো, মানে আমাকে ড্যাশবোর্ড সম্পর্কে একটু পরিচিতি করে দিচ্ছে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম দেখে, আমার পরিচিতি হওয়ার দরকার নেই, আমি আপনাদেরকে পরিচিতি করে দেই। আচ্ছা এক্সিট না, গো ব্যাক। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে যে নিউ কিওয়ার্ড, এখান থেকে আমার যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে আমরা নিউ কিওয়ার্ডে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি আমাদের কোনো কিওয়ার্ড লিখতে পারি, অথবা সেই ওয়েবসাইটে যে নিচে দেখেন ওয়েবসাইটে বসা ইন্টার ডোমেইন, এই ডোমেইন ইউজ করে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক দেই আমরা যে রেজাল্ট পাবো কিওয়ার্ড, এরপর হচ্ছে আবার অথবা ওয়েবসাইট দিয়েও রিসার্চ করতে পারবো। তাহলে আমরা সেই ওয়েবসাইটটা বসে দিয়ে গেট গেট রেজাল্টে ক্লিক দিলে আমরা রেজাল্ট পাবো। তো আমরা গেট রেজাল্ট লাগতেছে না, আমরা একটু যেহেতু ব্ল্যাঙ্ক কিছু বসাই নাই, আমি ডিফল্ট ভাবে সে একটা লেখা ধরে নিছে দেখেন। দেওয়ার পরে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যেমন প্রথমে আছে কিওয়ার্ড নেম, এই যে কিওয়ার্ড লিস্ট আপনাকে দিছে। এরপরে হচ্ছে যে সেই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত সেটা এখানে দিছে, কম্পিটিশন কত সেটা দেখাচ্ছে, এরপরে হচ্ছে আপনার যে সাজেস্ট যে বিট ছিল সেইটা রিপোর্ট দেখাচ্ছে। আসলে আমাকে এই ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি করে দিচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এই জন্য বারবার এমন আসতেছে, বা এটা একটু দেখতেই হবে। এরপরে আমরা যদি কোনো কিওয়ার্ড রেফারেন্স করি অথবা ফাইন্ড করি সেটা এখানে সিলেক্ট করে দিতে বলতেছে, তো আমাদের এগুলো সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে যে আমাদের এখান থেকে ফিল্টারিং করার অপশন পাবো। এরপরে হচ্ছে এখান থেকে আমরা কান্ট্রি চেঞ্জ করে দিতে পারবো অথবা লোকেশন চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা এই অ্যাকাউন্টে একটু লগ আউট করে দেই, আমরা একটু আমাদের প্রিভিয়াস যে অ্যাকাউন্ট সেটা দিয়ে করি, কারণ এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে ডিটেলস আমাকে পরিচিতি করে দিচ্ছে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই আমার এই অ্যাকাউন্টের মতো ডিটেলসটা ভিতরে পেয়ে যাবেন, আপনারা কাজ করে নেবেন। হ্যাঁ হয়ে গেল, আচ্ছা আমরা সেম ইন্টারফেস যেটা ছিল সেই রকমই আমরা দেখতেছি। এখানে আসার পরে হচ্ছে যে আমরা নিউ কিওয়ার্ড এবং হচ্ছে যে আমরা সার্চ ভলিউম দুটাই বের করতে পারি। তো নিউ কিওয়ার্ড এর বিষয়টা আমি যদি এখানে দেখাই, যে ধরেন আমরা গুগলে যেটা লিখে সার্চ করছিলাম যে হাউ টু মেক মানি অনলাইন, এটা যদি আমরা লিখি তাহলে আমরা এখানে কিওয়ার্ডটা যদি লিখে সার্চ করি, জাস্ট কিওয়ার্ডটা দিয়ে আমরা গেট রেজাল্টে ক্লিক দিতে পারি, অথবা একই সাথে আপনি 5টা কিওয়ার্ড কমা আকারে ইউজ করতে পারেন। হ্যাঁ এখানে আমি এটা ক্লোজ করে দেই। তো এখানে আমরা কিওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে কিওয়ার্ডের লিস্ট আমাদের চলে আসছে, যেমন কিওয়ার্ড আইডিয়া, এখানে আপনাকে কিওয়ার্ড আইডিয়া 1K মানে হচ্ছে 1000, এগুলো সার্চ ভলিউম বের হচ্ছে। এরপরে হচ্ছে কম্পিটিশন,
তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, একটা জিনিস একটু খেয়াল করেন যে আমাদের লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে। যদি বাংলাদেশের জন্য কাজ করে নেয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যে যে পেন আইকন আছে এখানে আমরা এডিট ক্লিক দিতে পারি। আমরা লোকেশনটা এখন কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, এই জন্য বাংলাদেশের রেজাল্ট শো করতেছে, আমরা এটা উঠাই দিতে পারি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সার্চ করলে সেভ দিয়ে দেবো, কোনো কান্ট্রি সিলেক্ট করার দরকার নেই। অথবা এক্সাক্ট ভাবে যদি কোনো কান্ট্রি বা কোনো লোকেশনকে সিলেক্ট করে দিতে বলে, আমরা এখানে সার্চ দিলে সেই কান্ট্রি বা কান্ট্রিটা চলে আসবে, টার্গেটিং কান্ট্রি। তো আমাদের যেহেতু লাগতেছে না, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ভাবে দেখেন রেজাল্টটা অনেক বেড়ে যাবে। একটু আগে ছিল 10 থেকে 1,000, এখন প্রথমটাই 1,000 থেকে 10,000, 1,000 থেকে 10,000, 1K থেকে 10,000, হ্যাঁ এরকম সার্চ ভলিউম অনেক আমরা পেয়ে যাব। এখানে আপনাকে প্রায় 1448টা কিওয়ার্ডের আইডিয়া দিছে এখানে। তো আমরা এখান থেকে হচ্ছে অল লোকেশন থেকে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে নিতে পারি। এখানে আমাদের কিওয়ার্ড, এরপর হচ্ছে কম্পিটিশন, এরপর হচ্ছে সাজেস্ট বিট, হ্যাঁ এগুলো পাচ্ছি। তাহলে আমাদের রিকোয়ারমেন্টে ছিল যে হচ্ছে যে আমরা অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে অ্যাডসেন্স এর জন্য যদি কিওয়ার্ড দেখি, তাহলে আমাদের অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড এর কতটুকু সার্চ ভলিউম নেওয়ার কথা ছিল আমাদের, 10,000 থেকে 15,000 বা নেওয়ার কথা ছিল, যে 10,000 থেকে আমরা যদি 15,000 পর্যন্ত পাই, অথবা মিনিমাম 6,000, এইটুকু সার্চ ভলিউমের মধ্যে পেলে আমরা সেই কিওয়ার্ডটা চয়েস করব। তো দেখি 6,000 কিওয়ার্ড আমরা কোনো পাই কিনা। এখানে যেমন ওই যে হাউ টু আর্ন মানি অনলাইন, এটাই দেখেন 100K থেকে 1 মিলিয়ন, মানে 1 লক্ষ থেকে 100, 10,000 থেকে 1 মিলিয়ন এখানে সার্চ করতেছে, 1 লাখ থেকে 1 কোটি। এখানে এই সার্চ ভলিউমটা পাচ্ছি, তাহলে আমরা এটা নিতেই পারি। এবং কম্পিটিশন এটার হচ্ছে কিনা হাই, তাহলে আমরা হয়তো বা হাউ টু আর্ন মানি অনলাইন এটা আগে থেকে নিয়ে আইছিল, এরপরে আমরা এটা সিলেক্ট করতে পারি যে হাউ টু মেক মানি ফ্রম হোম, এটাও কিন্তু সার্চ ভলিউম খারাপ না, 10,000 থেকে 1 লক্ষ। তো আমরা এটা নিতে পারি যে আমরা এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আমাদের এক্সেল শিটে এটা হয়তো বা ফিল আপ করে রাখতে পারি। তাহলে আমরা এই কিওয়ার্ডটা পেয়ে গেলাম, আমি একটু টেক্সটটা বড় করে দেই। এই কিওয়ার্ডটা পেয়ে গেলাম। এভাবে হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য আমরা 3টা 4টা বা 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, অথবা রিসার্চ করার পরে ক্লায়েন্টকে আমরা এটা দেখাতে পারি যে আমরা ক্লায়েন্টের আসলে চয়েস কিনা, যে সে যদি ওকে বলে তাহলে আমরা হয়তো বা অন পেজ বা অফ পেজ কাজ শুরু করে দেবো সেই কিওয়ার্ড নিয়ে, আদারওয়াইজ ক্লায়েন্টের চয়েস না হলে হয়তো আমাকে আবারও রিসার্চ করতে হবে। তবে আপনার উপরে যখন ডিসিশন দিয়ে দিবে, তখন আপনার রিসার্চ করে যেটা চয়েস করবেন ক্লায়েন্ট সেটাই স্যাটিসফাইড হবে, যে আপনি যেটা রিসার্চ করে দিবেন সেটা নিয়ে ক্লায়েন্ট কাজ করবে। তো আমরা ধরেন এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিয়ে নিতে পারি, যে হাউ টু আর্ন মানি ফ্রম হোম। আচ্ছা এটা নিলাম, এগুলো বড় করি আমরা। এরপরে হচ্ছে যে হাউ টু মেক মানি ফ্রম ফ্রি, হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি, এটাও 10,000 থেকে 1 লাখ, মানে 100K সার্চ আছে। তো আমরা এই কিওয়ার্ডটাও হয়তো চুজ করতে পারি, তাহলে আমরা এইটাও হয়তো এক্সেল শিটে রেখে দিব। এরপরে এইগুলোর যে সার্চ ভলিউম ছিল, আমাদের সার্চ ভলিউমটা এখানে লিখে রাখতে পারি, এই যে এখানে সার্চ ভলিউম। আচ্ছা এইটার সার্চ ভলিউম হচ্ছে এইটা, আর হচ্ছে উপরেরটার সার্চ ভলিউম, যে হাউ টু মেক মানি ফ্রম হোম, এটার সার্চ ভলিউম ছিল আরেকটু বেশি, ফ্রম হোম এটা ছিল 10,000 থেকে 100K। আচ্ছা সেম সার্চ ভলিউমে অবশ্য ছিল, আমি একটু ফন্ট গুলো বড় করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ এই যে আমরা সার্চ ভলিউম পেলাম, সার্চ ভলিউম পাওয়ার পরে আমাদের দিতে হবে সিপিসি, মানে কস্ট পার ক্লিক। এই যে দেখেন প্রতিটা সাজেস্ট বিট যেটা সেটাই আসলে সিপিসি, হ্যাঁ এই যে সিপিসি যেখানে সাজেস্ট বিট করে দিছে, এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আপডেট করার পরে এখানে ভিতরে লেখা রাখছে, আর এখানে বাইরে যেমন টপ পেইড বিট লেখা আছে, যে এখানে দিয়ে আছে সাজেস্ট বিট হাই এবং লো দুইটা বিটই দিয়ে আছে। আপনার আমরা দুইটাই কালেক্ট করে নিতে পারি, অথবা শুধুমাত্র টপটা নিতে পারি, যে টপ পেজের লো বিট যেটা আছে সেটা রেখে দিতে পারি, হাইটা দরকার নেই। তাহলে আমাদের যেমন এইটা হচ্ছে যে হাউ টু মেক মানি ফ্রম হোম,
এইটার হচ্ছে যে আমাদের সাজেস্ট বিট ছিল হচ্ছে $0.28। তাহলে আমরা সাজেস্ট বিটটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে যে আমরা আরেকটা পেলাম $0.6। তো $0.6 সাজেস্ট বিটটা আমরা নিয়ে নিলাম। তবে আমি আগে বলছিলাম যে আমাদের সাজেস্ট বিট যেটা টার্গেট ছিল যে কস্ট পার ক্লিক, এই যে আমরা এই যে ডলারটা দেখতেছি এখানে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে নাই। আমি বলছিলাম যে এখানে সাজেস্ট বিটটা যাতে হয় অ্যারাউন্ড $2 থেকে আমাদের $4, বাট $2 $4 না পেলেও আমাদের কোনো সমস্যা নেই। তবে যদি এই ডলারটা বেশি হয় সেক্ষেত্রে এই কিওয়ার্ড দিয়ে কাজ করলে আমরা অ্যাডসেন্স এর ইনকামটা আমাদের আসলে বেশি হবে। এই বিটটা হচ্ছে যারা কিনা গুগলে পেইড বিজ্ঞাপন দিবে তারা যদি বেশি খরচা করে সেক্ষেত্রে তো আপনি বেশি মানে পাবেন বা ইনকামও করতে পারবেন, সেই জন্য এটা টার্গেট করা হচ্ছিল। তাছাড়া আসলে ওই রিকোয়ারমেন্টে না মিললেও যে কোনো সমস্যা হবে তাও না। যেমন এই যে পেইড বিটও আছে এই পাশে $2.29। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই দুইটা তিনটা অপশন পেয়ে গেলাম। এরপরে আমরা কম্পিটিশন, যে আমাদের এই কিওয়ার্ড গুলোর কম্পিটিটর কেমন বা কম্পিটিশন কেমন, এই দুইটা কম্পিটিশনই আমরা দেখতেছি হাই। আমরা সবসময় টার্গেট করব যে মিডিয়াম কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য, যে কিওয়ার্ড গুলোর কম্পিটিশন মিডিয়াম বাট বা লো লেভেলের, যেগুলা যেমন যে লো আছে। বাট আমাদের আবার খেয়াল করতে হবে যে ধরেন এখানে আমরা যে কিওয়ার্ডটাতে কম্পিটিশন লো আছে বাট সার্চ ভলিউম নেই, তাহলে সেই কিওয়ার্ডটাকে আমরা ইগনোর করব যতই কম্পিটিশন লো হোক। বাট আমাদের যদি সার্চ ভলিউম বেশি থাকে, কম্পিটিশন হাই থাকে, সমস্যা নেই, তখন আমাদের রিস্ক নিতেই হবে। অর্থাৎ নো রিস্ক নো গেইন, যে সার্চ ভলিউম বেশি আছে কম্পিটিশন হাই আছে, তো হাই এর সাথে প্রতিদ্বন্দ্বী করে আমাকে গুগলের র্যাঙ্কে আসতে হবে। হ্যাঁ, তো এইগুলো আমরা মাথায় রাখবো। তো আমরা কম্পিটিশনটাও পেয়ে গেলাম, এখানে আমরা কম্পিটিশন দিয়ে দেই, দুইটাই কম্পিটিশন হচ্ছে হাই। তো আমরা কম্পিটিশন দুইটাই হাই সিলেক্ট করে দিলাম। তো কম্পিটিশন নেওয়ার পরে আমাদের দরকার ছিল হচ্ছে কিনা যে অ্যাভারেজ পেজ অথরিটি এবং হচ্ছে অ্যাভারেজ ডোমেইন অথরিটি। তো পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি এইগুলো চেক করার জন্য আমরা হয়তোবা টুলস ইউজ করতে পারি অনলাইন। যেমন গুগলে যদি লিখে সার্চ করি যে স্মল এসইও টুলস, SMALL স্মল এসইও টুলস, আমাদের এসইও কাজের জন্য এই স্মল এসইও টুলসটা হচ্ছে অনেক হেল্পফুল। যে এর মধ্যে প্রায় 100-এর উপর টুলস আছে যেগুলো দিয়ে আমাদের কাজে আসবে। যেমন হচ্ছে যে আর্টিকেল রিরাইটিং, প্লেসমেন্ট চেকার, হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমাদের গ্রামার চেকার, ওয়ার্ড কাউন্টার, স্পেল চেকার, অনেক টুলস আসলে এখানে পাবেন, ইমেজ এডিটিং টুলস। তো বিভিন্ন আমাদের যেটা দরকার ছিল যে ডোমেইন অথরিটি চেকার, এই যে এখানে খেয়াল করে দেখেন যে আমাদের এখানে ডোমেইন অথরিটি চেকার আছে। তো আমরা যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি চেক করব, আমাদের সামনে সেই সাইটটা ওপেন করে এখানে আমাদের একসাথে 10টা পর্যন্ত ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বের করতে পারবো। তো ডোমেইন অথরিটি পেজ অথরিটি একই সাথেই চলে আসবে। আমরা যদি সেই ওয়েবসাইটটা দিয়ে এখান থেকে চেক নাও, বা এখানে লোডিং হচ্ছে অবশ্য, যে ক্লিক দিলে আমাদের ডোমেইন অথরিটি দেখাবে। তবে আমরা স্মল এসইও দিয়ে বের করব না, এটা দিয়ে এত বারবার বের করার আমাদের মানে হাতে সময় নেই। আমরা ইজিলিতে বের করার জন্য আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করব, যেটাকে বলা হচ্ছে যে মোজ টুলবার। এই যে আমার এখানে এক্সটেনশনটা দিয়ে আছে মোজ বার টুলবার, আমি একটু রিমুভ করে দিয়ে আপনাদেরকে নতুন করে এক্সটেনশনটা কিভাবে অ্যাড করে সেটা দেখে দেই। তাহলে আমরা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, র্যাঙ্ক ডিফিকাল্টি এগুলো বের করার জন্য আমরা ইউজ করব হচ্ছে মোজ বার টুলবার। তো আমরা গুগলে লিখে সার্চ করতে পারি ডিরেক্টলি যে মোজ বার। যে মোজ বার এক্সটেনশন অথবা মোর বার ক্রোম, গুগল ক্রোমে লিখে সার্চ করলে এক্সটেনশনটা চলে আসবে। এই যে দেখেন মোজ বার এখানে প্রথমেই চলে আসছে, এইটা আপনি অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে যারা অ্যাড করতে না চাবেন আমি আর একটু সহজ ভাবে দেখাই।
আমরা যখন নতুন ব্রাউজার ট্যাব ওপেন করব, এই যে এখান থেকে অ্যাপস আছে, অ্যাপস অ্যাপস এর এখানে ক্লিক দিবেন। অ্যাপস এর এখানে ক্লিক দিয়ে ওয়েব স্টোর, ওয়েব স্টোরে আসার পরে আমাদের যে এক্সটেনশন সিলেক্ট করা আছে, আমি যদি এখানে লিখে সার্চ করি যে মোজ, MOZ, মোজ লিখে আমরা ইন্টার চাপলেই এখানে আমাদের প্রথমে আসবে যে মোজ বার। এই মোজ বার টুল বারটা আমাদেরকে অ্যাড টু ক্রোমে অ্যাড করে নিতে হবে। আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক দিব। অ্যাড এক্সটেনশনে ক্লিক দিলে হয়তো আমাদের 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো সময় নেবে, যে এখানে আমাদের ডাউনলোড হচ্ছে এটা কয়েক কিলোবাইট বা কয়েক মেগাবাইট। এই যে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে মোজ বার টুল বার। তাহলে আমরা এই ব্রাউজারটা কেটে দেই। এখন এই মোজ বার টুল বারটাকে আপনাকে অন করে নিতে হবে। এখানে ক্লিক দিলে অফ হবে, এখানে ক্লিক দিলে অন হবে। তবে এখন আমরা যদি এই পেজটাকে রিলোড দিই, অন অবস্থায় আছে দেখেন। আমরা আগে যে ট্যাবটাতে সার্চ করছিলাম যে হাউ টু মেক মানি অনলাইন, দেখেন আমাদের কিছু ফিচার বেশি আসবে আমাদের। আচ্ছা, এই ফিচার এবং এই ফিচার গুলো যেটা আসতেছে এটা আমি একটু অফ করে রাখি আপাতত, এগুলো আমি পরে দেখাবো নি, যে আমাদের এটা অফ করে রাখি। এক্সটেনশনটা আমরা যখন ইচ্ছে তখন আমরা অফ করতে পারবো। এক্সটেনশনে গিয়ে ওই এক্সটেনশনটার নাম হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ফার, এটা আমি অফ করে রাখি। অফ করে রাখলে এরকম আর দেখাবে না। দেখেন আমি যদি একটু রিলোড দেই, রিলোড দিলে এই ফিচার গুলো হারায় যাবে, এবং হচ্ছে মোজ দেওয়ার কারণে নতুন একটা ফিচার আমার টুল বার চলে আসছে, যে মোজ টুল বার। হ্যাঁ, তো এই মোজ টুল বারটা আসলে আপনারা এখানে কোনো, দেখেন এখন ফিচার কাজ করতেছে না কিন্তু, যে মোজ প্রতিটা পোস্টের নিচে মোজ আসছে, বাট আমাদেরকে এই মোজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ফ্রি। জাস্ট আপনারা কাজ করার জন্য প্রতিটা সাইটে ফ্রি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, এরপরে হচ্ছে লাইফ টাইম আপনারা কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আমাকে moz.com এ নিয়ে যাবে। এখানে আপনারা আপনাদের জিমেইল দিয়ে সরাসরি কানেক্ট করতে পারবেন, অথবা এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার নেম, আপনার একটা যে কোনো ইচ্ছা মতো পাসওয়ার্ড, এরপর হচ্ছে আই অ্যাম নট রোবট মানে হিউম্যান ভেরিফিকেশন, এটা দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনার মেইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে। সেই মেইলটা চেক করে একটু সেই লিঙ্কটা ক্লিক দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে, দেন আপনার এটা অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করাই ছিল, আমি দেখি একটু লগ ইন করার ট্রাই করি যে হয়তো বা অ্যাকাউন্ট করা আছে আমার। তাহলে আমি কি করব, এখান থেকে আমি লগ ইন বাটনে ক্লিক করতে পারি, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেই ক্ষেত্রে আমি লগ ইন করবো। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাই আমি লগ ইন, এই যে আমি এখন লগ ইন অবস্থায় আছি, আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গেছে। তাই আমি যদি এই ট্যাবটা কেটে দেই, এখন এই পেজটা যদি রিলোড দেই, দেখেন আমাকে কিছু ফিচার নতুন দেখাবে, যে এই যে সার্চ অলরেডি দেখাচ্ছে, দেখেন আমার রিলোড দিতেই হয় নাই, লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়া অবস্থায় প্রতিটা পেজে আমাদেরকে পেজ অথরিটি দেখাচ্ছে, আমাদেরকে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি দেখাচ্ছে। প্রতিটা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, হ্যাঁ এইগুলো আমাদেরকে একটা রিপোর্ট দেখাচ্ছে। তবে আমরা কি ধরনের কিওয়ার্ড চয়েস করতে পারি, যে পেজ অথরিটি কেমন হওয়া উচিত এবং হচ্ছে ডোমেইন অথরিটি কেমন হওয়া উচিত। তো আমাদের পেজ অথরিটি সব সময় হচ্ছে 40, আমাদের পেজ অথরিটি হচ্ছে 40-র ভিতর থাকে, এবং হচ্ছে 45 পর্যন্ত বা 50 পর্যন্ত আমরা ডোমেইন অথরিটি সিলেক্ট করতে পারি। তবে 40 সর্বোচ্চ যাবো, তবে 30 বা 35 এর মধ্যে পেলে ভালো হয়। তো আমরা যদি একটা গ্রাফ দেখি যে কি ধরনের ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি সিলেক্ট করতে হবে আমাদের কিওয়ার্ডের জন্য, এই যে যে আমাদের ধরেন সার্চ বলে আমরা ধরে নিলাম যে হচ্ছে 1000, এটা হচ্ছে যে অ্যামাজনের জন্য 1000-2000 ধরলে হবে যাবে। এরপর হচ্ছে এটা আসলে অ্যামাজনের জন্য, যে আমাদের প্রোডাক্ট কস্ট কেমন থাকে, এই যে যেমন দেখেন যে অ্যাট লিস্ট টু রেজাল্ট অফ ফার্স্ট পেজ, মানে আমাদের কিওয়ার্ডটা যাতে ডোমেইন অথরিটি পেজ অথরিটি 30-এর ভিতর হয়, সর্বোচ্চ আমরা 40 পর্যন্ত নিতে পারি। তো 40-এর বেশি আমরা যাব না, সেইগুলোতে র্যাঙ্ক করতে আমাদের একটু কষ্ট হয়ে যাবে। এরপরে যেমন আছে যে লিংক জুস, লিংক জুসটা হচ্ছে যে প্রতিটা ওয়েবসাইটের, এই যে এখানে আমাদের লিংক কাউন্ট করতেছে, যে
এই ওয়েবসাইটের কতগুলো ব্যাক লিঙ্ক আছে, এই লিঙ্ক গুলোকে বলা হচ্ছে লিঙ্ক জুস। তো লিঙ্ক জুস নিয়ে আপনাদের ব্যাক লিঙ্ক এর ক্লাসের সময় বোঝাবো, এখন বোঝার দরকার নেই। আমরা যেহেতু কিওয়ার্ড এর কাজ করতেছি, এর আমাদের শুধু দরকার ছিল হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 30 অ্যারাউন্ড টু মোস্ট, মানে মোস্ট টুলবার দিয়ে চেক করলে যাতে আমাদের 30-র ভেতরে হয় কিওয়ার্ডটা। তো আমরা এখন যখন এখানে কি মোস্ট টুলবারটা সেট আপ করলাম, সেট আপ করে ধরেন আমরা যে এই কিওয়ার্ড সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডের তো আমরা পেজ অথরিটি ডোমেন অথরিটি পেলাম না। তো আমাদের এখানে সার্চ করলে যেগুলো কম্পিটিশন সাইট আসলো, সেই কম্পিটিটর সাইট গুলোর ডোমেইন অথরিটি পেজ অথরিটি পেলাম। তো আমাদের নির্দিষ্ট কিওয়ার্ডের ডোমেইন অথরিটি পেজ অথরিটি পাওয়ার জন্য আমরা ইউজ করতে পারি মোস্ট ডট কম, মানে আমরা মোস্ট এক্সটেনশন ইউজ করলাম, বা মোস্ট ডট কম, MOZ.com। আমাদের লগ ইন অবশ্য করাই আছে, আপনারা যখন এক্সটেনশনে লগ ইন করলেন ঠিক সেম ভাবে দেখেন এই অবস্থা, এটাতেও লগ ইন হয়ে আছে, আর আপনাদের লগ ইন করার দরকার নেই। তো এইটাতে লগ ইন করা, মোস্ট ডট কম এ লগ ইন করার পরে সবার নিচের দিকে চলে আসবেন। সবার নিচে এসে দেখবেন যে এই যে এসইও টুলস আছে, এসইও টুলস এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ এর অপশনটা আছে। হ্যাঁ, এই যে কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চ এ ক্লিক দিবেন। তবে আপনাদেরকে ফ্রিতে 15টা পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ করার পারমিশন দিবে, তবে এই অ্যাকাউন্ট গুলো পেইড করতে হয়। প্রয়োজনে আপনারা আপনাদের যদি লিমিট শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ডিফারেন্স আবার একটা নতুন মেইল দিয়ে শুধু সাইন আপ করে নিন, কোনো সমস্যা নেই। নতুন একটা মেইল দিয়ে করলে আপনাকে আবারও রিসার্চ করার পারমিশন দিবে। তো আমরা ইন্টার কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডের ডোমেইন অথরিটি পেজ অথরিটি চাচ্ছিলাম এখান দিয়ে সার্চ করলাম অ্যানালাইসিস, অ্যানালাইসে ক্লিক দিলে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। এই যে দেখেন যে আমাকে দেখাচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম, এরপরে হচ্ছে কিনা ডিফিকাল্টি, হ্যাঁ এরপরে হচ্ছে ডিফিকাল্টি আমরা পেলাম যে 56, র্যাঙ্ক ডিফিকাল্টি পেলাম 56। এরপরে আমরা পেলাম হচ্ছে যে আমাদের লাগবে ডোমেইন অথরিটি পেজ অথরিটি। আমরা যদি মোজে এসে ফ্রিতে আমাকে ডোমেইন অথরিটি পেজ অথরিটি নাও দেখায় কোনো সমস্যা নেই, আমরা সিআরটি ক্লিক থ্রু রেট এখানে আমরা পেয়ে গেলাম। তো আমরা আরেকটা টুলস থেকে আমরা ডোমেইন অথরিটি পেজ অথরিটি বের করে নিতে পারি, আমাদের সেই টুলসটার নাম হচ্ছে কিনা কি ফাইন্ডার অথবা কিওয়ার্ড রিভেলার দিয়ে অনেক ইজিতে বের করতে পারবো। তবে প্রথমে আমরা যেটা সার্চ করছিলাম এটাতেই পাবো, উবার সাজেস্টে যেটা ছিল, উবার সাজেস্টে দেখেন এখানে আমরা সব রিপোর্টই পেয়ে যাবো। আমি আসলে সবগুলো টুলস এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যেই টুলসটা দিয়ে ভালো লাগে আপনারা সেটা দিয়েই কাজ করবেন, অথবা এক এক টুলস থেকে এক এক ধরনের হেল্প আমাদের লাগতে পারে। হয়তো বা একই টুলস এ সব ধরনের রিপোর্ট পাচ্ছি না, এই টুলস থেকে এই রিপোর্টটা পেলাম, অন্য টুলস থেকে অন্য রিপোর্টটা পেলাম। হ্যাঁ, এভাবে আমরা হয়তো কালেক্ট করে নিতে পারি। এই যে যেমন এসইও ডিফিকাল্টি, এরপরে এখানে র্যাঙ্ক ডিফিকাল্টি আছে, এই যে ডিফিকাল্টি, আমরা কিওয়ার্ড রিভেলার একটু যাই, এই যে কিওয়ার্ড রিভেলার ডট কম। তো কিওয়ার্ড রিভেলারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করতে পারি, অথবা সার্চ করার জন্য আপনাকে এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। প্রতিটা সাইটে আসলে ফার্স্ট টাইম একবার অ্যাকাউন্ট করে নিলে আপনাকে আর করে কখনো অ্যাকাউন্ট করে নিতে হবে না, তবে এখানে প্রতিটা সাইটে অ্যাকাউন্ট করার পরে আপনাকে কিছু লিমিট দিবে যে কয়টা আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে এখানে আমরা যেহেতু প্রতিনিয়ত আমাদের কাজে এই টুলস গুলো ইউজ হবে, আমরা কিওয়ার্ড রিভেলারে আমাদের পার্সোনাল জিমেইল অথবা ইয়াহু, আমাদের এই মেইল গুলো ইউজ না করেও আমরা টেম্পোনারি মেইল ইউজ করতে পারি, যেটা হচ্ছে কিনা ওয়ান টাইম ইমেইল। তো আমরা যদি গুগলে লিখে আবার সার্চ করি টেম্প মেইল, টেম্প মেইল লিখে সার্চ করলে আপনাকে যে টেম্পোনারি মেইল এরা সার্ভিস দিয়ে থাকে, এখান থেকে আপনাকে ওয়ান টাইম ভাবে একটা মেইল দিবে। এই যে দেখেন এখানে আপনাকে মেইল, টেম্পোনারি মেইল অ্যাড্রেস, এখানে মেইল জেনারেট হবে, সার্চ হয়নি, এই যে মেইল, এই মেইলটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন,
কপি করে নিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে এখানে বসে দিলাম, দিয়ে আমি কি করলাম স্টার্ট নাও। আচ্ছা স্টার্ট নাও হয়ে আবারও মেইল দেওয়া আছে আমাকে, সেম মেইলটা আবার দিয়েও দিতে পারে যে ওটা বসানো আছে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, যে আমি হয়তো দিলাম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম এই কিওয়ার্ড রিভেলারে। তো অ্যাকাউন্টটা টেম্পোরারি ক্রিয়েট করে নিলাম এই জন্য, যেহেতু একবার মেইল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দ্বিতীয়বার তো আপনার সেম মেইল দিয়ে ক্রিয়েট করার পারমিশন পাবেন না। তো আপনার তার কতগুলো মেইল থাকবে, যতবার বারবার ফ্রি ট্রায়াল করতে গিয়ে কত মেইল আর ক্রিয়েট করবেন। এই জন্য আমরা এখানে টেম্পোরারি মেইল ইউজ করতে পারি, আমাদের কাজ শেষ, এখানে আর দরকার নেই। পরবর্তীতে আবার যখন কিওয়ার্ড রিসার্চের কাজ করব, তখন প্রয়োজনে টেম্পোরারি দিয়ে আমরা কিওয়ার্ড রিভেলারে আবারও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। তো অনেক সময় একটু এটা রিলোড হতে সময় নেয়, একটু ভারী এই সাইটটা। আমরা আবার দেখা যায় রিলোড হওয়ার আগেই আমাদের কনফার্মেশন মেসেজ হয়তো চলে আসে। আমরা যদি একটু নিচের দিকে দেখি যে এটার ইনবক্স আছে আমাদের, এই যে এখানে ইনবক্স, ইনবক্সে আমাদের কনফার্মেশন মেসেজটা চলে আসবে। আমরা একটু রিফ্রেশ দেই, এই যে আমাদের চলে আসছে অলরেডি। হ্যাঁ, যে কিওয়ার্ড রিভেলার থেকে আমাদের মেইলটা চলে আসছে, আমাদের কনফার্ম ইমেইল অ্যান্ড অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দেই। আমাকে এখানে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে বলতেছে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা, যে কিওয়ার্ড রিভেলার থেকে ক্লিক করে দেই, প্লিজ অ্যাক্টিভ ইউর ইমেইল বাই ক্লিক দিস ফ্লোয়িং লিঙ্ক, আমরা এতে ক্লিক দেই, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাতে আর দরকার নেই, এটা কেটে দেই। এখন আমরা কিওয়ার্ড রিভেলারে চলে আসলাম। হ্যাঁ, এই যে কিওয়ার্ড রিভেলারে অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট, এখন আমরা লগ ইন অবস্থায় আছি এখানে। তো এটাতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যেটা প্রয়োজন ছিল, যে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এইগুলো বের করার জন্য আমরা কিনা এখান থেকে ইউজ করতে পারি যে কিওয়ার্ড রিসার্চ, এই যে সার্চ এর মতো আইকন আছে, এখানে ক্লিক দেবো কিওয়ার্ড রিসার্চ। তো এখানে কিওয়ার্ড রিসার্চে এসে আপনি যে কিওয়ার্ডের তথ্য খুঁজতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা এখানে সার্চ করেন। তো আমাদের কিওয়ার্ডটা দেই, যে হাউ টু মেক মানি ফ্রম হোম, এই কিওয়ার্ডটা আমাদের সিলেক্ট করা ছিল। আমরা যদি এই কিওয়ার্ডটা দেই, দিয়ে অল ল্যাঙ্গুয়েজ সার্চ দিয়ে দেই একটু, আচ্ছা এখানে দেখতেছি যে আমাদেরকে কিওয়ার্ড, আচ্ছা আমরা এখান থেকে কিন্তু নতুন আরেকটা তথ্য পাবো, যে কিওয়ার্ড রিভেলার থেকে। হ্যাঁ, কিওয়ার্ড রিভেলার থেকে নতুন তথ্যটা এটাই পাবো, আমরা যখন কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করলাম এবং কিওয়ার্ড রিসার্চের সার্চ ভলিউম পেলাম, এখানে কিন্তু আমাদেরকে একটা অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম দিচ্ছিল, যেমন হচ্ছে কিনা 10,000 থেকে 1,00,000, সেটা হতে পারে 10,100, অথবা হতে পারে 50,000, বাট এক্সাক্ট কিন্তু আপনার যে 1,00,000 তা না, 10,000 থেকে 1,00,000। তবে অনেক সময় ক্লায়েন্ট, আপনি যদি অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দেন, আপনার এটা হয়তো ইগনোর করতে পারে, আপনাকে বলে দিবে যে এক্সাক্ট যে সার্চ ভলিউম সেটা দেন। তো আমরা কিওয়ার্ড রিভেলার থেকে আসলে এক্সাক্ট সার্চ ভলিউম পাবো। এখানে দেখেন যে আপনার যে সার্চ ভলিউম এক্সাক্ট ছিল, সেই সার্চ ভলিউমটাই আপনি এখানে দিয়ে দিবেন, যে যেমন 90,500, তার মানে অ্যাভারেজ না, এটা এটা হচ্ছে এক্সাক্ট যে সার্চ ভলিউম। তো আমরা এখানে হয়তো বা অ্যাভারেজ না দিয়ে আমরা এক্সাক্টটা রাখতে পারি। তো এক্সাক্ট রাখার পরে আমাদের হচ্ছে যে দরকার ছিল যে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি। তো এখানেও দেখতেছি আমাদের পেজ অথরিটি, ডোমেইন অথরিটি নেই, এখানে শুধু আমাদের র্যাঙ্ক ডিফিকাল্টি দিছে। তাহলে আমরা ম্যানুয়ালি পেজ অথরিটি, ডোমেইন অথরিটি বের করব। ম্যানুয়ালি কিভাবে বের করব, আমাদের যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলাম, যে হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, তাহলে আমি কিওয়ার্ডটা যেহেতু চেঞ্জ করে নিছি, আমি এই কিওয়ার্ডটা দিয়েই সার্চ করি, এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম। এইটা সার্চ করার পরে আমরা যদি একটু ক্যালকুলেটার বের করি,
আচ্ছা, ক্যালকুলেটর কেন জানি ওপেন হচ্ছে না। আচ্ছা, ক্যালকুলেটর না ওপেন হোক, সমস্যা নেই। আমরা হাউ টু মেক মানি ফ্রম হোম, এই যে কিওয়ার্ডটা নেওয়ার পরে আমাদের যে পেজ অথরিটি পেলাম, এই যে ধরেন প্রথমে পেলাম কি ডোমেইন অথরিটি, তারপর এখানে পেলাম পেজ অথরিটি, তাহলে আমরা কি না ফার্স্ট পেজে যেহেতু 10টা রেজাল্ট থাকে, তাহলে আমরা 10টাকে এভাবে ধরে নিতে পারি যে পেজ অথরিটি হচ্ছে এখানে কত 44, তাহলে এটা নিলাম 44-এর পরে, এরপরে হচ্ছে 57, এরপরে হচ্ছে 66, এরপরে হচ্ছে 58। এই প্রতিটা একটা 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 করে যোগ দিব। হ্যাঁ, যোগ দেওয়ার পরে আমরা যেহেতু 10টা রেজাল্ট নিছি, 10 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ দিলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের ডোমেইন অথরিটি, ঠিক সেম ভাবে পেজ অথরিটি। এবং ডোমেইন অথরিটির ক্ষেত্রেও সেম, যে আমরা প্রথম পেজে যে আমাদের কিওয়ার্ডের সার্চ দেওয়ার ফলে আমাদের কম্পিটিটর সাইটগুলো আসলো, সেই সাইটগুলোর কম্পিটিশনের হচ্ছে যে ডোমেইন অথরিটি পেজ অথরিটি দুইটাই আলাদা আলাদা ভাবে ভাগ দিব। অথবা আপনি চাইলে ডোমেইন অথরিটি পেজ অথরিটি ডোমেইন অথরিটি একই সাথে যোগ দিতে পারেন, সেই ক্ষেত্রে 20 দিয়ে ভাগ দিবেন। অথবা আপনি আলাদা আলাদা করতে পারেন, যে হচ্ছে যে ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি, পেজ অথরিটি, পেজ অথরিটি আলাদা আলাদা ভাবে যোগ করলেন, যোগ দেওয়ার পরে 10 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে সেটা আপনি এখানে বসে দিবেন যে আপনার পেজ অথরিটি। এরপরে সেম ভাবে ডোমেইন অথরিটি একটা 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 করে যে 10টা রেজাল্ট আসবে 10টাকে আগে যোগ দিবেন, যোগ দেওয়ার পরে আপনি 10 দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্টটা আসবে সেটা হবে আপনার পেজ অথরিটি। বোঝা গেছে? তাহলে ডোমেইন অথরিটি পেজ অথরিটি আমরা সেম ভাবে বের করতে পারবো। এরপরে হচ্ছে যে আমরা দেখতে পারি যে গুগল ট্রেন্ড, যে আমার সেই কিওয়ার্ডটা গুগল ট্রেন্ডের কেমন পজিশনে আছে, তো সেটার জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে। আমরা যদি গুগলে লিখে সার্চ করি যে গুগল ট্রেন্ড, এই যে গুগল ট্রেন্ডস, তো গুগল ট্রেন্ডে আসার পরে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। এই যে আমাদের যে মেইন কিওয়ার্ড ছিল হাউ টু মেক মানি ফ্রম হোম, তো আমরা আমাদের কিওয়ার্ডটা সিলেক্ট করলাম। কিওয়ার্ডটা সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনাকে সার্চ দেওয়ার অপশন দিছে। হ্যাঁ, এখানে আমাদের টপিকসটা সার্চ দিব, তো সার্চ দিয়ে আমরা এখান থেকে সার্চ আইটেম অথবা টপিকস আমরা সার্চ আইটেমটা দিয়ে দেই। এখানে সার্চ দিলে আপনাকে গ্রাফটা দেখাবে যে এটা বর্তমানে চাহিদা কেমন। এটা যদিও বা শুধুমাত্র কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, আমরা যদি ওয়ার্ল্ড ওয়েড দেই, এই যে ওয়ার্ল্ড ওয়েড, ওয়ার্ল্ড ওয়েড দেখি যে এটা চাহিদাটা কেমন। দেখেন আস্তে আস্তে চাহিদা আসলে বাড়তে গেছে, ওপর দিকে গেছে গ্রাফটা। এটা হচ্ছে পাস্ট 12 মান্থ, মানে 12 মাসের। তো আমরা যদি 30 দিনেরও দেখতে চাই, 90 দিনেরও দেখতে চাই, হ্যাঁ এখানে আমরা গ্রাফ গুলো দেখতে পারবো। এখানে আমাদের রেজাল্ট, তার মানে আমাদের হচ্ছে ট্রেন্ড, গুগলে প্রতিনিয়ত চাহিদাটা বাড়তেছে এই কিওয়ার্ডের। তাহলে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড এখানে দিব হচ্ছে আপ ট্রেন্ড, তার মানে শুধু আপ লিখে রাখলেই হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে আমাদের এগুলো ফিল আপ করতে হবে, যে হচ্ছে যে কিওয়ার্ড কিওয়ার্ড এরপর আইডিয়া মানে নেম গুলা, এরপর হচ্ছে যে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম, এরপর হচ্ছে কিওয়ার্ডের সিপিসি, এরপর হচ্ছে কম্পিটিশন লেভেল, এভারেজ মান্থলি সার্চ ভলিউম, যেটা দেখালাম আমরা এভারেজ মান্থলি মানে পেজ অথরিটি ডোমেইন অথরিটি, এটা হচ্ছে গুগলে সার্চ দেওয়ার পরে আপনার প্রথম পেজে 10টার যে রেজাল্টটা আসবে সেটাকে আপনি 10টা 10টা সবগুলো যোগ করে তারপরে হচ্ছে 10 দিয়ে ভাগ দিয়ে যেটা হবে সেইটা আপনি ধরেন যদি আসে আমার 30 30 দিলাম, অথবা আমার যদি আসে 56 যেটা আসবে সেটা আমরা এখানে বসে দিব, সেটা একটু ভাগ দিয়ে দেখবেন। এখানে আমার কোনো কারণে ক্যালকুলেটরটা ওপেন হলো না, সেই জন্য আমি ভাগ দিতে পারলাম না। ঠিক সেম ভাবে ডোমেইন অথরিটিটাও বের করবেন। এরপর আমরা র্যাঙ্ক ডিফিকাল্টি, আমরা যেটা দেখলাম সেই র্যাঙ্ক ডিফিকাল্টিও এখান থেকে পেয়ে যাব, যে যে র্যাঙ্ক ডিফিকাল্টি আছে ডিফিকাল্টি আপনারা বসে দিবেন এখান থেকে, অথবা আপনারা রিভিলার দিয়েও সার্চ করতে পারেন। আপনারা প্রতিটা টুলস একটু দেখবেন, যেহেতু এক একটা টুলস এর সাথে এক একটা টুলস এর রিপোর্ট কিছু ভিন্নতা আসবে। হ্যাঁ, যেমন হয়তো বা রিভেলার থেকে আপনাকে একটা তথ্য দিচ্ছে, হয়তো কিঞ্চিত পরিমাণ একটু ভিন্ন তথ্য দিবে, হয়তো বা আবার কিওয়ার্ড যেটা প্ল্যানার আছে
আবার কিওয়ার্ড এভি হয়তো একটা আলাদা দিবে, বা উবার সাজেস্ট একটু মানে আলাদা আলাদা তারতম্য থাকে। হ্যাঁ, কারণ এক একজনের আসলে তথ্য বা গড় এক এক ধরনের হবে কিঞ্চিত। আপনি যখন রিপোর্টটা দিবেন আপনি লিখে দিতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ বাই হচ্ছে যে মোস টুলবার, আপনি যদি মোস দিয়ে করেন তাহলে মোস টুলবার লিখে দিলেন। আপনি যদি কিওয়ার্ড রিভেলার দিয়ে রিসার্চ করেন তাহলে লিখে দিবেন যে কিওয়ার্ড রিসার্চ বাই হচ্ছে কিওয়ার্ড রিভেলার, সে লিখে দিতে পারেন, সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন করার বিষয় না। তবে এই এই টুলস গুলোই আমাদের কাজে আসবে। আর হচ্ছে আরেকটা এক্সটেনশন যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা একটু আগে ডিজেবল করে দিছি, আপনারা আমি আনেবল করি আগে, আপনারা এই এক্সটেনশনটাও দিয়ে নেবেন যে কিওয়ার্ড সার্ফার। তো আপনি যদি এই কিওয়ার্ড সার্ফারটাও হচ্ছে যে আমাদের যে ওয়েব স্টোরে গিয়ে আমরা একটু আগে যেমন এক্সটেনশন অ্যাড করলাম, হ্যাঁ সেম ভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনি অ্যাপ স্টোর থেকে গিয়ে যদি এই যে ওয়েব স্টোরে গিয়ে এখানে লিখে সার্চ করেন যে কিওয়ার্ড সার্ফার, তো আপনি প্রথমেই পাবেন যে কিওয়ার্ড সার্ফার, এই যে আমার এখানে যেহেতু অ্যাড করা আছে রেটিট দেখাচ্ছে, অথবা যদি অ্যাড না করা থাকে আপনাদের ক্ষেত্রে দেখাবে যে অ্যাড টু ক্রোম, মানে ব্রাউজারে অ্যাড করতে বলবে। তো আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক দিলে আমি আগে একটু আগে যেমন করে অ্যাড করে নিছিলাম সেম ভাবে অ্যাড হয়ে যায়, এখানে আইকনটা চলে আসবে। তো এই আইকনের সুবিধা হচ্ছে আপনি যখনই গুগলে কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখেন এখানে আমার ওইটা ডিজেবল হয়ে আছে, আমি যদি রিলোড দেই এটা আমার আবারও কাজ করা শুরু করবে, আমি একটু রিলোড দেই। তবে আপনার এই যে দেখেন এখানে আপনার এটা চলে আসবে রিপোর্টটা। তবে মাঝে মধ্যে একই সাথে আপনি তিন চারটা এক্সটেনশন দিলে হয়তো কোনোটার সাথে কোনোটা কাজ করবে না, মাঝে মধ্যে একটু দুই একটা এক্সটেনশন অফ করে দিবেন। যেমন আমার এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এক্সটেনশন দিয়া আপনি অনেক সময় সিমিলার দুই তিনটা এক্সটেনশন না রেখে অফ মানে ডিসেবল করে রাখবেন, আবার একটু আনেবল করবেন প্রয়োজনের সময়। তবে এই যে কিওয়ার্ড সার্ফার এটা অলওয়েজ আপনি অন করে রাখতে পারেন, এটা খুব কিওয়ার্ড রিসার্চের জন্য হেল্পফুল, কারণ আমার প্রতিটা কিওয়ার্ডের সার্চ দেওয়ার ফলেই ইনস্ট্যান্ট আমাকে সে একটা রেজাল্ট দিচ্ছে যে সার্চ কত পড়ে এই কিওয়ার্ডটা, এবং হচ্ছে কিওয়ার্ড আইডিয়া হচ্ছে আমি এখান থেকেও আইডিয়া নিতে পারবো সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখতে পারবো যে আইডিয়া জেনারেট করে নিতে পারতেছি এখানে। এরপর হচ্ছে সেটা ট্রাফিক বা ট্রেন্ডটা কেমন দেখাচ্ছে, দেখাচ্ছে যে আসলে বাড়তেছে, এখানে একটা গ্রাফ দেখাচ্ছে। এই রিসার্চ থেকে আমরা এখান থেকে অনেক কিছু আইডিয়া পাবো, বা এখানে আরো আইডিয়া দিছে যে অন্য পিপলরা কি লিখে সার্চ করে কিওয়ার্ড, সে এখান থেকে আসলে কিওয়ার্ডের লিস্ট আমরা জেনারেট করতে পারবো। তো এই তো হচ্ছিল আমাদের হচ্ছে প্যাটার্নটা ছিল অ্যাডসেন্স এর জন্য। এটা আমরা আসলে অ্যাডসেন্স এবং সার্ভিস দুইটা ক্ষেত্রেই ইউজ করতে পারি, বাট এখানে আমরা যদি কিওয়ার্ড প্ল্যানার থেকে যে আমরা অ্যাফিলিয়েটের জন্য বা কোনো প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাই, সেই ক্ষেত্রে ধরেন আপনার কোনো প্রোডাক্ট আমরা যদি এখানে দেই, যে যেমন আমাদের এই যে কিওয়ার্ডটা ছিল কি যে ডার্ক স্পট ক্রিম, তা আমি যদি এই অ্যাফিলিয়েটের জন্য এই কিওয়ার্ডটাই দেই যে শুধু ডার্ক স্পট, হ্যাঁ আমি যদি গুগলে এখানে লিখে সার্চ করি যে ডার্ক স্পট অন ফেস, এইখানে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে নতুন করে সার্চ করি যে ডার্ক স্পট ক্রিম, আমি দিয়ে গেট রেজাল্ট। এখানে দেখেন আমাকে রেজাল্ট আসবে যে বেস্ট ডার্ক স্পট, অটোমেটিকলি বেস্ট টাইপ গুলো এরা ধরে নিয়ে সাজেস্ট করতেছে। তো আমার যেহেতু অ্যাফিলিয়েটের জন্য আমি নিজে থেকেই একটু ফিল্টার করে নিব, যদিও বা আমি এখানে ডার্ক স্পট বেস্টটা দেই নাই, এই যে এখান থেকে ফিল্টারিং করার অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাড ফিল্টারে ক্লিক দিবেন। অ্যাড ফিল্টারে ক্লিক দিয়ে এখান থেকে আমরা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা অডিট আইডিয়া দিতে পারি, হ্যাঁ অ্যাকচুয়াল অডিট আইডিয়া। তো অ্যাকচুয়াল অডিট আইডিয়া ক্লিক দিয়ে আমরা এখান থেকে হয়তো আরো কিছু ফিল্টারিং হয়ে আসবে, এখান থেকে আমাদের আইডিয়া গুলো চলে আসবে, অথবা আমরা আরো যদি ন্যারো করি, যে মানে আরো ন্যারো ফিল্টারিং করি, আমরা আবারও একটু ফিল্টারে দেই, যে ফিল্টারে দিয়ে আমরা কিছু টেক্সট লেখার সাজেশন পাবো। অ্যাকচুয়াল অডিট আইডিয়া পেলাম, এখন একটু দেখি যে বেস্ট টাইপের যে কিওয়ার্ড গুলো আছে, দেখেন এখানে যে আপনার যে কিওয়ার্ড গুলোতে কিনা বেস্ট লেখা আছে সেই কিওয়ার্ড গুলোই আপনাকে শুধু দেখাবে, আদারওয়াইজ তার বাইরে কোনো কিওয়ার্ড আসবে না। আপনি চাইলে এখান থেকে ফিল্টারিং করে নিতে পারেন যে আপনার যত লিস্ট আসছে
এখানে প্রায় হয়তো বা 1000-2000 লিস্ট আসতে পারে। সেই 2000 মধ্যে কোন কিওয়ার্ড গুলোতে শুধুমাত্র আগে পিছে বেস্ট লেখা আছে সেই কিওয়ার্ড, যেমন এখানে দেখেন আপনাকে কিওয়ার্ড আইডিয়া দেখাচ্ছিল 2766টা, তো এখান থেকে আপনাকে শোয়িং হয়ে গেছে এখন 704টা কিওয়ার্ড যে এখানে। তো এই কিওয়ার্ডটা এখানে ফিল্টারিং হয়ে এসলে আপনার সুবিধা হবে এখান থেকে ফিল্টারিং করে নিতে, বা আপনার বাছাই করতে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি অ্যাফিলিয়েটের জন্য সাজেস্ট করতে পারেন। অথবা এই পুরো লিস্টটা চাইলে আমরা এক্সেল শিট আকারে ডাউনলোড করতে পারি, এখান থেকে আমরা ডাউনলোড করার অপশন পাবো যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া। হ্যাঁ, আমার এই লিস্টে যতগুলো লিস্ট পাইলাম, মানে এখানে আমরা যত 2766টা যে আইডিয়া দিছে এই পুরো আইডিয়াটাকে আমি ডাউনলোড করতে পারি, এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে আমার একটা এক্সেল শিট ওপেন হবে, যে ডাউনলোড রিপোর্ট আসবে, একটু ওয়েট করেন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আচ্ছা দিস সাইট ক্যান নট বি রিচ, আমরা একটু ওদিকে রিলোড নেই। এখানে ডাউনলোড ডাউনলোড দিলে আমাদের হচ্ছে যে কিনা ফুল একটা এক্সেল শিট পেয়ে যাব, সেখান থেকেও আপনি লিস্ট জেনারেট করে নিতে পারবেন, অথবা ডাউনলোড না করলেও হবে, আমরা যেভাবে দেখলাম এভাবে কালেক্ট করে এক্সেল শিটে রেখে দিতে পারি। তাহলে আমরা উবার সাজেস্ট থেকেও এখান থেকে কিওয়ার্ড লিস্ট আইডিয়া করে নিতে পারবো, অথবা আমরা সার্চ ভলিউম এগুলো রিপোর্টটাও পাবো, র্যাঙ্ক ডিফিকাল্টিও পাবো। আমরা চাইলে কিওয়ার্ড প্ল্যানার যেটা, তবে কিওয়ার্ড প্ল্যানারটা খুব পপুলার, গুগলের প্রোডাক্ট তো ভালো রিপোর্ট তো আপনাকে দেয়, কিওয়ার্ড প্ল্যানার থেকে পাবো। এরপর হচ্ছে আমরা মোজ থেকেও আইডিয়া বের করে নিতে পারবো, মোজে আমাদের সামনে আরো অনেক কাজ আসবে, আজকে তো শুধুমাত্র হয়তো বা কিওয়ার্ড রিসার্চ এর পার্টটা দেখলাম, আমাদের অনেক কাজে আসবে এই মোজ টুল বারটা। এরপরে আমরা দেখলাম যে কিওয়ার্ড রিভেলার থেকেও আমরা আইডিয়া দেখলাম যে আপনার এই কিওয়ার্ডটা কত ওয়ার্ডের সেটাও এখানে দেখাচ্ছে, যে 6 ওয়ার্ড, মানে হচ্ছে 3 4 5 6, মানে হাউ, তারপরে টু, মেক, মানি, মানে শর্ট কিওয়ার্ড হইলে ভালো, এই ধরনের ওয়ার্ড আপনাকে দেখাচ্ছে, ডিফিকাল্টি দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে ডাউনলোড সিপিসি ফরম্যাট, যে সিএসভি, যে এই ফাইলটা আপনি হচ্ছে ওয়ার্ড ফাইলে বা পিডিএফ ফাইলে এভাবে ডাউনলোড করার পারমিশন পাবেন, এখান থেকে ডাউনলোড করবে সেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে এভাবে হচ্ছে কিনা আমরা ডাউনলোড করে নিয়ে রিপোর্ট গুলো রেখে দিতে পারি, এভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা যাচাই বাছাই করতে পারি। এরপরে হচ্ছে যে আমরা আমাদের কিওয়ার্ডটা একটু আগে দেখলাম যে ধরেন আমার এই কিওয়ার্ড যে চয়েস করলাম সেই কিওয়ার্ডটা ধরেন গুগলে আমি র্যাঙ্কে নিয়ে আসলাম, আমার সার্চ ভলিউম ঠিক আছে, এরপরে হচ্ছে যে আপনার সিপিসি রেট, কম্পিটিটর ঠিক আছে, এভারেজ যে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এটাও আমার সাথে ম্যাচ, র্যাঙ্ক ডিফিকাল্টি আমার সাথে আছে, যেটা হয়তো আমার টার্গেট ছিল 30, তাই আমার 30 মিলে গেছে, আপ ট্রেন্ড যেটা ছিল সেটাও আমাদের সাথে ম্যাচ হয়েছে। তাহলে এখন আমাদের একটা অপশন বাকি ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখতে পারি, এটা আসলে আমাদের ক্লায়েন্টের জন্য কাজে আসবে না, আমরা যারা নিজস্ব ওয়েবসাইটের জন্য কাজ করব তাদের দেখার সুবিধার্থে এটা আমি বের করতেছি, যে এটা দিয়ে আমরা জাস্ট শুধু দেখব যে এই কিওয়ার্ডটা র্যাঙ্কে থাকলে মাস শেষে আমার মানে কেমন পরিমাণে ইনকাম হবে। আমরা যদি এই ফরম্যাটটা একটু দেখি, এখান থেকে দেখতেছি যে যেমন ধরেন হাউ টু মেক মানি অনলাইন, কিওয়ার্ড পেলাম, সার্চ ভলিউম পেলাম, সিপিসি রেট পেলাম, সিআরটি পেলাম, মানে ক্লিক থ্রো রেট, এখানে মনে হয় আমরা দেখছিলাম যে সিআরটি ক্লিক থ্রো রেট, তো এরপরে হচ্ছে যে আমরা এক্সপেক্টেড ভিজিটর, এখানে আমরা একটা আইডিয়া করে নিতে পারি, ধরেন এখানে আইডিয়ার বিষয় এই জন্য যে আপনার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে আসলো, ধরেন যে এখানে আমরা প্রথমে যেমন দেখতেছি যে ফার্স্ট পেজে 10টা রেজাল্ট শো করে, তার মানে এটা প্রথমে যে সাইটটা আছে এটাকে বলা হচ্ছে টপ প্লেস, এরপরে হচ্ছে সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, হ্যাঁ এভাবে হয়তো বা 10 প্লেস, মানে 10 নাম্বার পজিশনে আছে। তো সাধারণত কিন্তু আমরা যারা ভিজিট করি প্রথম সারির দিকে যেগুলো আবার আছে, ফার্স্ট পেজে ফার্স্ট
প্লেসে যেগুলো আছে সেইগুলোতেই ক্লিক বেশি করি। কোনো কারণে তার টাইটেল বা ডেসক্রিপশন ভালো না লাগলে আমরা হয়তো সেকেন্ড পেজে সেকেন্ডটাতে ক্লিক করি বা থার্ডটাতে ক্লিক করি। তো এটাই সাধারণত বলা হচ্ছে যে আমার সাইটটা যদি ফার্স্ট পেজে সেকেন্ড পজিশনে আছে, তো আমার যদি সার্চ ভলিউম হয় 3000, তাহলে আমি আইডিয়া করে নিলাম যে টোটাল মান্থলি যে সার্চ আসবে 3000, সেই 3000-এর মধ্যে আমার হয়তো বা ওয়েবসাইটে ভিজিট করবে 30%। তো 30% মানে হচ্ছে 3000-এর 30% 1000। হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যাডভাইজার, র্যাঙ্ক, ডিফিকাল্টি, অ্যাকচুয়াল কম্পিটিটর, হ্যাঁ এগুলো তো আমরা পেলামই। তো অ্যাকচুয়াল কম্পিটিটর এইগুলো তো আমরা বের করতেই পেলাম। তো এখন আমরা শুধু দরকার ছিল ইস্টিমেট আর্নিং। তো এই ইস্টিমেট আর্নিং বের করার জন্য আমরা এখান থেকে সার্চ করতে পারি যে মিনি ওয়েব টুল আর্নিং ক্যালকুলেটর, যে মিনি ওয়েব অ্যাডসেন্স ক্যালকুলেটর, যে গুগলের যে অ্যাডসেন্স, যে গুগল আমাকে একটা ক্যালকুলেটর দিয়ে রিপোর্ট দেখাবে যে সেই কিওয়ার্ডটা র্যাঙ্কে থাকলে আমাদের মাস শেষে কেমন ইনকাম হবে। এটা জাস্ট আমাদের জন্য, এটা আসলে ক্লায়েন্টের কাজে আসবে না। এটা যারা আমরা আমার ওয়েবসাইট নিয়ে নিজের ওয়েবসাইটে কাজ করব, আমি চাচ্ছি এই ওয়েবসাইটে যদি র্যাঙ্কে থাকে তাহলে আমার আসলে কেমন ইনকাম হবে সেটা দেখানোর জন্য। তো এখানে দেখেন আমরা অ্যাডসেন্স ক্যালকুলেটরে ওপেন করলাম। এখানে হচ্ছে পেজ ইমপ্রেশন। পেজ ইমপ্রেশন মিন্স হচ্ছে যে আপনার পেজের হচ্ছে যে সার্চ ভলিউম, তাহলে আপনার পেজের সার্চ ভলিউম হচ্ছে যেহেতু 1000, তাহলে আমরা দিয়ে দেই 1000। এরপরে হচ্ছে সিআরটি মানে কত পার্সেন্ট, তাহলে আমরা এখানে ধরে নিছি যে আমাদের ওয়েবসাইটে 30%। এটা কিন্তু আমরা আনুমানিক ধারণা করে নিচ্ছি, আপনার 40%ও হতে পারে, 20%ও হতে পারে, আবার 50% ভিজিটর মানে এই 3000-এর 50%ও আসতে পারে, নট শিওর। আমরা জাস্ট আইডিয়া করে নিতেই পারি যে 3000 সার্চ করলে আমার সাইটটা র্যাঙ্কে আছে 30%, মানে 1000 এটা আসবে, এটা মাস্ট বি। হ্যাঁ, তারপরে আমি ধরে নিলাম আইডিয়া করে, কম বেশি বা প্লাস মাইনাস হতে পারে। তো আমরা 30%, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে যে 30। এখানে পেজ ইমপ্রেশন আপনারা 1000, বাট এখানে কখনো আপনারা কমা ইউজ করবেন না। হ্যাঁ, কমা ইউজ করলে আপনাদের রেজাল্টটা দেখাবে না, কমা ছাড়া ইউজ করবেন। এরপরে হচ্ছে কস্ট পার ক্লিক। তে এখানে আমরা কস্ট পার ক্লিক এখানে বের করছিলাম যে কস্ট পার ক্লিক যেটা ছিল যে সিপিসি। তো সিপিসি যদি আমাদের এখানে 28 সেন্ট হয়, আমরা টার্গেট করছিলাম যে বেশি হইলে আমাদের ইনকামের একটু সুবিধা হবে বা মানে ইনকামটা বেশি হবে। তো ধরেন আমাদের যদি এই যে সিপিসি যেটা কস্ট পার ক্লিক, আমরা টার্গেট ছিল $1, আমি যদি দেখি আমাদের সিপিসি সেই কিওয়ার্ড গুলোর $1 করে, তাহলে আমি এখান থেকে হয়তো $1 দিয়ে দিলাম। আর এখানে দেওয়ার পরে শুধু ক্যালকুলেটে ক্লিক দিব, এইটা আর্নিংটা অটোমেটিকলি বসে যাবে। আমি ক্যালকুলেটে ক্লিক দেই, তাহলে ক্যালকুলেটে ক্লিক দিলে এখানে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো। যে এই যে দেখেন এখানে রেজাল্ট, যে আমার একটা কিওয়ার্ড যেটা কিনা যদি গুগলে র্যাঙ্কে থাকে এবং আমার যদি অ্যাডভাইস মানে বিজ্ঞাপন দেখায় ইনকাম করার টার্গেট করি, আমার 1000 ভিজিটর যদি আমার ওয়েবসাইটে আসে এবং সেখান থেকে যদি 30% লোক আমার সাইটে ক্লিক করে, এবং হচ্ছে যে পার ক্লিকের জন্য যদি আমাকে $1 করে দেওয়া হয়, মাস শেষে আমার মিনিমাম ইনকাম হবে $300, মানে এটা হচ্ছে অ্যাডসেন্স এর ক্ষেত্রে। এই জন্য ওয়েবসাইট গুলোকে র্যাঙ্কে নিয়ে আসায় এবং এসইও করায়। তো আপনাকে আসলে ক্লায়েন্ট হায়ার করে রেখে তার বেনিফিটটা কি, অবশ্যই আপনাকে যে দিচ্ছে বা ইনভেস্ট করতেছে আপনার পিছনে, তারও একটা উদ্দেশ্য আছে ইনকাম করার। হ্যাঁ, এই যে হচ্ছে যে অ্যাডসেন্স থেকে ইনকাম যারা করে, এই আমি ক্যালকুলেটর সিস্টেমটা দেখালাম যে মিনি ওয়েব অ্যাডসেন্স ক্যালকুলেটর, এই টুলস থেকে আমরা সাধারণত চেক করতে পারবো যে মাস শেষে আমাদের সেই কিওয়ার্ডটা কেমন পরিমাণে ইনকাম। বুঝা গেছে? আচ্ছা, আমি একটু আপনাদের সবার সাউন্ডটা, আমি সবার সাউন্ড একটু আনমিউট করে দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। হ্যাঁ, বা কোথাও বুঝতে কষ্ট হইলে একটু বলবেন।
আচ্ছা, আমি এই ক্লাসে টিউটোরিয়াল দিয়ে দিব, এবং হচ্ছে যে আমাদের যেই টুলস গুলো ছিল প্রতিটা টুলস এর নাম সহ আমি দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের প্যাটার্ন গুলো, যে হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউমের প্যাটার্ন, অ্যাডসেন্স এর জন্য, অ্যাফিলিয়েট এর জন্য, হ্যাঁ, এই প্যাটার্ন গুলো দিয়ে দিব। আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, যে কোনো একটা ওয়েবসাইট আপনারা গুগল থেকে নিবেন, আপনাদের যে কোনো একটা টপিকস লিখে গুগলে সার্চ করলেন, ধরেন আপনি সেখান থেকে একটা এই যে এই ধরেন এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, যে এক্সাম্পল যে এই ওয়েবসাইটের জন্য কেমন কিওয়ার্ড হওয়া উচিত, এবং আমাদের ক্রাইটেরিয়া অনুসারে যে সার্চ ভলিউম কেমন হওয়া উচিত, এরপর হচ্ছে পেজ অথরিটি, ডোমেন অথরিটি কেমন হওয়া উচিত, এইগুলো নিয়ে একটু রিসার্চ করবেন বা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা জাস্ট শুধু ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, আশা করি প্রবলেম হবে না। আর কোনো প্রবলেম হইলে আমাদের যে চ্যাট গ্রুপ আছে ওইটাতে নক দিবেন, বা আমি যতটুকু দেখাইলাম এখন পর্যন্ত, যদি কোনো মানে কোশ্চিন থাকে বা কোনো কিছু জানার থাকে আরো আমাকে বলতে পারেন। জি জি বলেন। এই যে এটাতে 5972 লিঙ্ক, তাই না? এইটা হচ্ছে যে লিঙ্ক জুসের যে কথাটা বললাম, এটা আমরা যখন নেক্সট ক্লাসের দিকে ওই অফ পেজ অপটিমাইজেশনের কাজ করব, মানে ব্যাকলিং এর কাজ করব, যেমন আমি বলছিলাম না, একটা ওয়েবসাইটের জন্য আমাদের ফ্রন্ট হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড এর কাজ করতে হয়, মানে পিছনে আমাদের ব্যাকলিং ক্রিয়েট করতে হবে, যেমন লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুকমার্ক, ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, একটা ওয়েবসাইটে যত পরিমাণ ব্যাকলিং বেশি থাকবে, তাকে হয়তোবা গুগল অনেক সময় র্যাঙ্কটা ভালো পজিশনে দেয়, আর সেই ওয়েবসাইটের কতগুলো লিঙ্ক কাউন্ট হয়েছে গুগলে সেটারই একটা লিঙ্ক লিস্ট দেখাচ্ছে এখানে আপনাকে, মোস্ট টুল বারটা দেওয়ার কারণে সেটাই কাউন্ট হয়েছে, যে 592টা বা 5972টা লিঙ্ক কাউন্ট হয়েছে এই সাইটটার জন্য গুগলে। বুঝতে পারছেন? আরো ডিটেলস জি বলেন বলেন। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আপনার এটা হচ্ছে যে শুধুমাত্র ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির উপর নির্ভর করেই যে একটা সাইটের মানদণ্ড বা গুগলে ফার্স্টে দেখাবে এমনটা না, গুগল র্যাঙ্কে তখনই দেখায় যে আপনার সাইটে প্রথম কথা হচ্ছে যে একটা সাইটের এখন মেইন হচ্ছে কন্টেন্ট ইজ কিং বলা হয়। হ্যাঁ, যে ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলটা হচ্ছে রাজা, এবং ব্যাকলিং হচ্ছে কুইন, মানে হচ্ছে রানী, হচ্ছে তার কতগুলো ব্যাকলিং আছে, এবং কন্টেন্ট এবং হচ্ছে ব্যাকলিং কতটুকু ভালো আছে এটার উপর নির্ভর করে আপনার সাইটটাকে আপনাকে র্যাঙ্ক দিবে। এটা আপনার ডোমেইন অথরিটি, পেজ অথরিটির উপর নির্ভর করে র্যাঙ্ক দেয় না। অর্থাৎ আপনি যদি কারোর সাথে কুস্তি লড়তে যান, হ্যাঁ কুস্তি না ঠিক, তাই আপনি একটা এক্সাম্পল, যে আপনি হয়তো বা এক্সাম হচ্ছে পরীক্ষার হলে, যে যার স্বাস্থ্য ভালো সেই যে আসলে রেজাল্ট ভালো করবে তা না, এখানে যার মেধা ভালো, আর এই মেধাটাই হচ্ছে ব্যাকলিং এবং কন্টেন্ট। ক্লিয়ার? আর কারো কিছু জানার আছে বলেন। জি জি বলেন, কে বলছিলেন? আচ্ছা, হুজ্জা ভাই, জি বলেন। কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে আসতে, জি হ্যাঁ টাকা আর্ন হয় কি না, আমরা তো এটা কি কে, আপনি কি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে না আপনি আপনার নিজের কাজের ক্ষেত্রে, আমাকে একটু বলেন তো। আচ্ছা, ক্লায়েন্টের ইনকাম সে হয়তো যদি অ্যাডসেন্স অথবা অ্যাফিলিয়েট বা সার্ভিস যেটাই ক্যাটাগরিতেই ওনার ওয়েবসাইটটা হোক না কেন, ওনার ইনকাম হচ্ছে যে বিশেষ করে তারা অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য আসলে আপনার থেকে এসইও করে নেয় না, তারা হচ্ছে কিনা প্রোডাক্ট সেল করে, বা তার কোনো হচ্ছে ই কমার্স টাইপের সাইট গুলোই হয়, হ্যাঁ এই সেবাগুলো দিয়ে থাকে, তার মেইন উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা। তাহলে আপনি যখনই তার ওয়েবসাইটটা গুগলের প্রথম পর্যায়ের দিকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু তুলনামূলক তার সেলটা বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। মানে আমরা যখন মার্কেটে যাই, দেখা যায় কি যে ফ্রন্ট হ্যান্ডে মানে রাস্তার সাথে মার্কেটে ঢুকতেই যে দোকানগুলো হাতের সামনে পাই, আমরা কিন্তু সেই দোকানেই বেশি যাই, এরপরে হয়তো ভিতর দিকে যাই, যে আমার প্রোডাক্টটা না পাইলে। তাহলে আমরা কি করলাম, যে মানে লাস্টের দিকে সাইড থেকে প্রথম দিকে নিয়ে আসলে আমাদের ইনকাম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আর
অ্যাডসেন্সের ক্ষেত্রে, হ্যাঁ অ্যাডসেন্সের ক্ষেত্রে র্যাঙ্কে না আসলেও ইনকাম হবে না এমন না, তবে তুলনামূলক যদি আমার অ্যাডে ক্লিক না বেশি পড়ে, আমার ওই ওয়েবসাইটে ভিজিটর যদি বেশি না আসে, সেই ক্ষেত্রে আমাদের ইনকাম হওয়ার পসিবিলিটি থাকবে না, তুলনামূলক খুবই কম। আর আপনার সাইটটা র্যাঙ্কে না থাকলে অথবা আপনার যদি ভিজিটর না আসে, তাহলে গুগল অ্যাডসেন্স আপনাকে আসলে অ্যাপ্রুভই করবে না, বুঝতে পারছেন, আপনাকে অ্যাপ্রুভ করবে না অ্যাডসেন্সের ক্ষেত্রে। তবে আচ্ছা 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 সে আপনার সাইটের মানে কন্টেন্ট কি নিশ রিলেটেড, মানে কি রিলেটেড আপনার সাইটটা? আচ্ছা ই কমার্স, আপনি প্রোডাক্ট আপলোড করা আছে? আচ্ছা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। আপনি হয়তো আপনি কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল সাইট গুলোতে আপনার সাইট গুলো শেয়ার করা আছে, অথবা আপনার সাইটটা হয়তো বা এমন কন্টেন্ট গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে যা কিনা মানুষ অর্গানিক ভাবে নিজে থেকে সার্চ করতেছে, আর সার্চ করার ফলে আপনার সাইটটা খুঁজে পাচ্ছে, সেই কিওয়ার্ড গুলোতে হয়তো বা তেমন বেশি পরিমাণ প্রতিদ্বন্দ্বী নাই, এই জন্য আপনার সাইটে গুলো অর্গানিক সার্চে চলে আসতেছে। এটা ডোমেইনের নেমের উপরও নির্ভর করে, আপনার সাইটের নামটাই যদি ধরেন ইউনিক একটা কিওয়ার্ডের মতো হয়, যে সার্চ দিলে আপনার সাইটটাই পেয়ে যাচ্ছে, এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট, যে আপনার এসইও না করেও আপনার সাইটে ভালো পরিমাণে ট্রাফিক মাস শেষে পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হয়তো জানেনই না, কেউ হয়তো প্র্যাকটিস করার জন্য বা কেউ আপনার সাইটটা কালেক্ট করে নিয়ে সে হয়তো ব্যাকলিংক বা প্র্যাকটিস করতেছে, এই হিসাবে আপনার সাইটের কাজ মানে আপনার মানে ফ্রিতে হয়ে যাচ্ছে আসলে, এক প্রকার বলা যায় যে কেউ একজন আপনার সাইটের কাজ করে দিচ্ছে। তাছাড়া এই ব্যাকলিংক গুলো কাউন্ট হবে কোথায় থেকে? কেউ না কেউ করতেছে। তবে একটু নজর রাখেন যে আমাদের আপনার সাইটে হয়তো এখন বর্তমানে ফ্রি করতেছে এবং ভালো পরিমাণে ট্রাফিক আসতেছে, বাট যে কে করতেছে সেই ব্যাকলিংক গুলো আসলে কোয়ালিটি সম্পন্ন কিনা, কারণ গুগলের পান্ডা এবং পেঙ্গুইন আছে, হ্যাঁ কিছু আপডেট আছে, যে যদি আপনি পোর কোয়ালিটির ব্যাকলিংক গুলো হয়, যে আপনার হয়তো ভিজিটর ভালো থাকলে গুগল একটা সময় আপনার সাইটটা প্লান্টি দিয়ে দিবে, মানে ভ্যানিশ করে দিবে। তো এই দিকে একটু নজর রাখেন যে আপনার সাইটের আসলে ব্যাকলিংক গুলো কোয়ালিটিটা কেমন করতেছে তারা, যে করতেছে। জি বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আপনার কথার আমি অ্যান্সারটা দিই। হ্যাঁ আমি আপনাকে যেটা বললাম যে আমরা যখন এই যে কিওয়ার্ড রিসার্চ করলাম, তো আমরা একটু এখানে যাই আমি কিওয়ার্ড প্ল্যানারে, তো এখানে কিওয়ার্ড প্ল্যানারে ধরেন আবারও সেম কিওয়ার্ডটা দিয়ে আমাকে সার্চ করি, তারপরে আপনাকে জিনিসটা বোঝাই। আমরা যখন এই যে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, যে আমাদের যে কম্পিটিশন আসলে, যেমন এখানে আমাদের মিডিয়াম তাই না, বা মিডিয়াম বা আমি হাই বা লোটা কেন নিলাম, আমি বললাম যখন আমাদের এই কিওয়ার্ডটা ধরেন সিলেক্ট করলাম কেন, যে এখানে যে মিডিয়াম বা হাই থাকা সত্ত্বেও আপনি যখন আপনার কিওয়ার্ডটা সার্চ দিয়ে দেখতেছেন যে সেই কিওয়ার্ডের মানে লো নাই, মানে কম্পিটিশন লো নাই, শুধুমাত্র হাই এবং মিডিয়াম, বাট আপনার যেই রিলেটেড কিওয়ার্ড গুলো লো আছে, বাট সেই ক্ষেত্রে সার্চ ভলিউম নাই, সার্চ যেমন এটাতে আছে কি 10টা থেকে 100টা, তে আপনার সাইটে সার্চই কেউ করবে না সেই কিওয়ার্ড দিয়ে, যে যতই লো হোক না কেন সেটা নিয়ে আপনার লাভ কি হবে, বাট আপনার প্রতিদ্বন্দ্বীও বেশি এবং সার্চ ভলিউমও অনেক বেশি, তখন আপনাকে প্রতিদ্বন্দ্বীর সাথে লোরেই র্যাঙ্কে আসতে হবে। আমার অ্যাটলিস্ট ক্রেতা যারা হচ্ছে কিনা সার্চ ভলিউম, ক্রেতাটা বেশি থাকতে হবে, ক্রেতা বেশি থাকুক তখন আপনার হয়তো প্রতিদ্বন্দ্বীর সাথে কম্পিটিশন করে র্যাঙ্কে আসা পসিবল, বাট সার্চ ভলিউমে যদি না থাকে, কেউ যদি সার্চই না করে, তাহলে আপনি কাকে আপনার সাইটে নিয়ে আসবেন? এই জন্য আমাকে টার্গেট করুন। তবে হ্যাঁ, ফার্স্ট অবস্থায় আপনি অলওয়েজ ট্রাই করেন যে লো কম্পিটিটর কিওয়ার্ড গুলো পাওয়ার জন্য,
কোনো ক্ষেত্রে যদি আমি লো নাই পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমাকে আসলে মিডিয়াম, তারপরে টার্গেট করতে হবে হাই নিয়ে করার জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এই এটা হচ্ছে যে আমরা যখন ফুল এসইও প্যাকেজ কাজ করব, এখানে আমাদের মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ থাকে, কেউ হয়তো আপনার থেকে শুধু কাজ করে নিবে সার্ভিসটা, ধরেন এই কিওয়ার্ড রিসার্চের। আমরা ধরেন একটা মার্কেট প্লেস যদি আপনাকে ফার্স্ট ক্লাসে দেখায়, যদিও আমাদের আজকে মার্কেট প্লেসে মানে কাজ না বা ক্লাস না, আমি একটু জাস্ট এক্সাম্পল দেখাই, যে ধরেন আমাদের ফাইবার একটা মার্কেট প্লেস, আমরা তো সবাই মোটামুটি জানি হয়তো বা, তাই না? ফাইবার, আপওয়ার্ক, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখান থেকে কাজ পাওয়া যায়। তো আমি ধরেন এই যে ফাইবারে আসলাম, আমরা আজকে যে কাজটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ না, তো আমি এখানে একটু দেখেন যে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, বা শুধু কিওয়ার্ড লিখেই সার্চ করেন, সমস্যা নেই। যে দেখেন কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, আমি যদি এসইও কিওয়ার্ড রিসার্চ লিখেই সার্চ করি, এখানে হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে কি রিসেলার মার্কেট প্লেস, যে আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে না, এইগুলোকে বলা হয় গিগ। ধরেন আপনি কি সার্ভিস দিয়ে থাকেন, এগুলো প্রোডাক্ট, আপনি ধরেন এটা আপনার দোকান বা একটা শপিং মল, আপনি সেখানে দিয়ে রাখছেন, ক্লায়েন্ট এসে যা শুধু কিনবে, কিনবে মানে আপনাকে পে করবে, আপনি যা প্রাইস দিয়ে রাখছেন সেই প্রাইসটা ক্লায়েন্ট আপনাকে দিবে, আর আপনি যা লিখে রাখছিলেন সেই সার্ভিসটা ক্লায়েন্টকে আপনাকে কাজটা করে দিতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে আসলে প্রতিটা কাজ, যেমন সে দিছে কি, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইজ, সে হচ্ছে $20 কিওয়ার্ড রিসার্চ করে দিবে, 41 বার সে সেল করছে। এখানে যদি দেখি আমি আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করে দিবে, সে $5 চার্জ নিবে, সে 1K+ এটা সার্ভিস দিছে, মানে 1000 বার, তার মানে যদি $5 করেও দেয় তার মানে 5000-এর বেশি সেল করছে। সে কি কি সার্ভিস দিবে আমরা একটু ভিতরে দেখি, দেখেন প্রতিটা গিগ তারা সেল করছে, এগুলোকে গিগ বলা হয়। আমরা মানে ফ্রিল্যান্সিং যখন ক্লাস করবো তখন এগুলো ডিটেলস আসলে দেখবো। দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস, মানে সে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, সে একটা সার্ভিস দিছে, মানে 24 আওয়ারের মধ্যে এই যে লং টেল কিওয়ার্ড, কিওয়ার্ড র্যাঙ্কে আসলে এমন কিওয়ার্ড গুলো, লো কম্পিটিটর কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো সে বের করে দিবে সেই ওয়েবসাইটের জন্য। হ্যাঁ এখানে দিয়ে সে একটা প্যাকেজ করছে যে কি কি সার্ভিস দিবে, দেখেন যে ইউটিউব র্যাঙ্কিং এর ক্ষেত্রেও এই কিওয়ার্ড কাজে লাগবে, হয়তো বা গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগবে, কিওয়ার্ড রিসার্চ অন পেজ এর ক্ষেত্রে, অফ পেজ, হ্যাঁ এরপরে হচ্ছে হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং, যারা আমরা ব্যাক লিঙ্ক করবো এই কিওয়ার্ড গুলো ব্যাক লিঙ্ক এর কাজে ইউজ হবে, সেইগুলো এখানে সে ফিচার দিয়ে রাখছে। আর এখানে হচ্ছে কম্পিটিটর, মানে হচ্ছে যে আপনার প্যাকেজ দিছে, হ্যাঁ কম্পেয়ার প্যাকেজ, তিনটা প্যাকেজ রাখছে, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই 3 কোয়ালিটিতে সার্ভিস দিয়ে থাকে। যে বেসিক এর তার দাম নিচ্ছে $5, স্ট্যান্ডার্ড এর দাম নিচ্ছে $10, প্রিমিয়াম এর দাম নিচ্ছে $40। তো বেসিক এ সে কি কি সার্ভিস দিবে, এখানে দিছে যে টপ 100 কিওয়ার্ড বের করে দিবে, হ্যাঁ 100 কিওয়ার্ড বের করে দিবে, একদিন সময় নিবে, $5 চার্জ নিবে। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ডে $10 নিবে, সে 200টা কিওয়ার্ড এভাবে আইডিয়া বের করে দিবে, একদিন সময় নিবে, $10 নিবে। এভাবে আমরা মার্কেট প্লেস গুলোতে, আমি মার্কেট প্লেসে যখন ক্লাস হবে ডিটেলস দেখাবো নি, তবে মার্কেট প্লেসে হিউজ পরিমাণে এসইওর কাজগুলোর প্রতিটা পার্ট এর ডিমান্ড। আমাদের কিওয়ার্ড রিসার্চ শিখলাম, যে কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো। যে দেখেন শুধু কিওয়ার্ড রিসার্চই তারা দেয়, অনেকবার সেল দিছে না, অনেক ডিমান্ড মার্কেট প্লেসে। শুধু তো আমরা এটা একটা মার্কেট প্লেস দেখলাম, অনেক মার্কেট প্লেস আছে, সেইগুলোতে আমরা পরে মার্কেট প্লেসের দিকে দেখবো। আমরা আগে একটু কয়েকদিনের ক্লাসে স্কিল গুলো বিল্ড আপ করে নিই, আগে স্কিল গুলো রেডি করি। বলেন আরেকজন, মানে কে জানি কি বলতে চাইলেন আপনারা? আর কোনো কিছু বলার আছে? ওকে ঠিক আছে, তাহলে জি বলেন। আপনি একটা দিয়েও কাজ করতে পারেন, দুইটা দিয়েও করতে পারেন, পাঁচটা দিয়েও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমরা ফার্স্ট অবস্থায় হয়তো তিনটা দিয়ে সিলেক্ট করতে পারি, যে তিনটা কিওয়ার্ড আগে ফার্স্ট অবস্থায় র্যাঙ্কে নিয়ে আসি, এরপরে আমি আরো অন্যান্য কিওয়ার্ড দিয়েও আমি কাজ করব। এট এ টাইম যদি আপনি বেশি কিওয়ার্ড দিয়ে কাজ করতে যান সেক্ষেত্রে আপনার কষ্ট হবে বেশি। হ্যাঁ
জি জি, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট করে বলেই দেয় যে তার পাঁচটা কিওয়ার্ড র্যাঙ্কে মানে আনবে, যে সেই পাঁচটা কিওয়ার্ড আপনি হয়তো বা 10টা রিসার্চ করে দিলেন, 10টার ভিতর থেকে আপনি এই পাঁচটা চয়েস করতে বললেন ক্লায়েন্টকে, অথবা আপনি পাঁচটাই চয়েস করে আপনি ক্লায়েন্টকে দিলেন যে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমি কাজ শুরু করতেছি, কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট করে বলে দিবে। আর এই কিওয়ার্ডের উপর বাজেট করে আমরা ক্লায়েন্টের থেকে বাজেট নিব। হ্যাঁ, যে তার কয়টা কিওয়ার্ড, আমরা হয়তো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে দিতে গেলে হয়তো বা $200 বাজেট করতে পারি, দুইটা কিওয়ার্ডের জন্য হয়তো 400 নিতে পারি, অথবা তিনটার জন্য $500 বাজেট করতে পারি। তো সে যতগুলো কিওয়ার্ড দিবে তার উপর নির্ভর করে বাজেটটাও আমরা নিব। জি 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 জি। আর এগুলো বাজেট টাজেটের বিষয়গুলো আমি আরো ক্লিয়ার করব আপনাদের অন্য ক্লাসের দিকে, যখন আমরা ফ্রিল্যান্সিং গাইডলাইন, তখন আপনারা একটু, তারপরে আপনারা মাথায় রাখেন যে হয়তো বা একটা কিওয়ার্ড দিয়ে কাজ করলে আমরা কেন এত বাজেট নিব, বা দুইটা কিওয়ার্ড দিলে এটা কেন বাজেট নিব, বা কেন এতদিন সময় লাগবে। প্রয়োজনে আমাকে একটু ওই ফ্রিল্যান্সিং এর ক্লাস গুলো দিনে আমাকে একটু মনে করাই দিয়ে যদি আমি কোনো কারণে ভুলে যাই। হ্যাঁ, অথবা আমার মনে থাকবেই, অ্যাটলিস্ট আপনারা এই কোশ্চিনটা নোট করে রাখবেন, আমি তখন ওইগুলো ক্লিয়ার করে দিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আমি ভিডিও ভিডিওটা 1 ঘন্টা পরে আমি আপলোড করে আমি গ্রুপে দিয়ে দিব, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিওয়ার্ড রিসার্চ এর একটা ক্লাস, এই যে আপনাদের ক্লাসে মডিউল অলরেডি দেওয়া হয়ে গেছে কিওয়ার্ড রিসার্চ এর একটা আছে। তো এরপরে অবশ্য আমাদের একটু কম্পিটিটর অ্যানালাইসিস এর একটা ক্লাস আছে, এই কম্পিটিটর অ্যানালাইসিসের সাথেও কিওয়ার্ড এর কিছু আপনাদের মানে পার্ট আসবে, তখন হয়তো আরেকটু বুঝবেন। যেহেতু এই যে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করবো, কম্পিটিটর অ্যানালাইসিস এর সাথেও কিওয়ার্ড সিলেকশনের কিছু বিষয় আছে, এগুলো আমরা নেক্সট ক্লাস দিনেই দেখবো নি বা বুঝবো নি, একদিনে দিলে মাথা ঘুরবে আপনাদের। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের কাজ কিন্তু ইজি, আমাদের কাজ কিন্তু ইজি, জাস্ট একটু খালি স্টেপ বাই স্টেপ গুলো মনে রাখা, এবং হচ্ছে যে আমাদের সব কাজ টুলস করে দেয়, আপনি তো সেটা দেখলেনই, যে টুলস গুলোর নাম মনে রাখা যে কোন টুলসটা কি কাজ করে দেয়। আমাদের মজার বিষয় যে এসইও সব কাজগুলো আমাদের টুলসই আমাদের সব রিপোর্ট গুলো বের করে দেয়, শুধু আপনার ইউজেস গুলো জানতে হবে। আর জি জি জি, যা যা লাগবে এই ক্লাসের পারপাসে আমি সবই দিয়ে দিব। হ্যাঁ, সব ইনফরমেশনই গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।